श्री चरणेशु दादा तुम्हार चिठी पे तुम आसते चेचो बोले भलो लगे ताड़ाताड़ी एसो एखाने एखोनो हल्का बरफ पड़छे आमार स्कूलो खुले गेछे ओके बोले जदि पुपुलके निये आसते पारो भलो हय माके आमार प्रणाम दिओ आर कि शेष करछि इति तिस्ता অ্যাপ্লিকেশন ছিল 73টা তাই তো মিস্টার জাকির यस স্যার বাট আই থিংক ইওর চয়েস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট স্যার আমার তো তাই মনে হয় দেখি ছোটা সিভিটা এনিন স্যার এই তো সেকেন্ডারিতে স্টার হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট ডিভিশন গ্রাজুয়েশনে 54% বাংলা ইংরেজি দুটোই ফ্লুয়েন্টলি বলতে এবং লিখতে সক্ষম ফাইন কলকাতা স্কুলে পড়ানো অভিজ্ঞতা আছে ঠিক আছে আচ্ছা মিস্টার জাকি यस স্যার কলকাতা চাকরি ছেড়ে ছোকরা আমাদের এখানে পড়াতে চাইছে কেন তোমার কি মনে হয় ফর বেটার অপরচুনিটি বেটার ক্যারিয়ার স্যার কি যে বলো না জাকি কি এমন স্যালারি আমরা দিতে পারি বলো তাছাড়া এই ছেলেটা যে স্কুলে পড়াতো সেটা তো বেশ নাম করা ভালো স্যালারি দেয় তা অবশ্য ঠিক স্যার এইটাই যা একটু খটকা লাগছে বাড়িতে আবার ঝামেলা করে আসছে না তো এক মাস পরেই হয়তো বাপ মা ফিরে নিয়ে যাবে না না স্যার এটা গ্রোন আপ ম্যাচিউর ছেলে না হে কত দেখলা এর বয়স কত দেখি ডেট অফ বার্থটা 27/11/91 মানে সবে 25 পেরিয়েছে নিয়াতি খোকা আমার যত মনে পড়ে ইন দা ইয়ার অফ 1980 তোমার বয়স হ্যাঁ প্রায় তোমার বয়সী একটা লোককে তার বউ লিটারালি কান ধরে টানতে টানতে নিয়ে গিয়েছিল এ মানে কান ধরে স্যার অফ কোর্স কান ধরে হিড়হির করে সেই লোক নাকি বাড়ি থেকে ঝগড়া করে এসেছিল এই যে দেখছো পাকিয়ে ফেলেছি এ কলকাতা ছেলেদের দেখতে দেখতে বাট দিস গাই ইজ আনম্যারিড স্যার জানি সেটাই যা ভরসার নইলে যা সব দেখছি চারপাশে এই যে দেখো না এই মেয়েটি তিস্তা এর কেসটা কি আনফরচুনেট না স্যার ডিভোর্স হওয়াতে তিস্তা বেঁচে গেছে যা শুনেছি আর এক্স হাজবেন্ড ইজ এ টোটাল স্কাউন্ডরেল আর সে তো ঠিক কিন্তু ওদের ছেলের ব্যাপারটা ভাবো ওইটুকু বাচ্চা ছেলে কতখানি ঝড় ঝাপটার উপর দিয়ে গেল ভেবে দেখেছো আমি খালি ওই রাস্কেল লোকটার কথা ভাবছি আপনি ভাবুন স্যার গভর্নিং বডিকে পর্যন্ত ধরেছিল যাতে চাকরিটা খেয়ে নেওয়া যায় ইকোনমিক্যালি তাহলে একেবারে রুইন্ড করে দেওয়া যেত মানুষ বড় স্বার্থপর যাকে সে আর ভেবে কি করবে তবে গভর্নিং বডি কিছু করতে পারতো না যদি এই প্রবোধ দত্ত এই স্কুলে আছে অন্তত কোনো ইনজাস্টিস সে এখানে হতে দেবে না কত বড় ভাবো না ওরা কম চেষ্টা করেছিল স্কুলটাকে ইংলিশ মিডিয়াম করার আমি হতে দিই আরে বাবা হোক না হিল স্টেশন বাঙালি লোকালিটি এখানে কম নাকি ওরা কিন্তু এবারেও চেষ্টা চালাবে স্যার অলরেডি দি হিল কাউন্সিলকে ধরেছে অ্যাফিলিয়েশনের জন্য আর তেমন হলে আইসিএসসি বোর্ডের আন্ডারে চলে যাবে আর অ্যাফিলিয়েশন পেয়ে গেলে আপনাকে তো ওদের কথা মানতেই হবে স্যার এই স্কুলটা আমি তৈরি করেছি মিস্টার জাকির হিল কাউন্সিল কি করতে পারে সে আমি খুব ভালো করে জানি শোনো যখন কোনো ঝড় ওঠে স্যার কি ব্যাপার রাকেশ স্যার আমার গার্জিয়ান কলের ইস্যুর ও এক মিনিট আপনি একটু অপেক্ষা করুন ভাই রাকেশ তুমি বাইরে যাও কিন্তু স্যার আ যাও না তুমি বাইরে স্যার কি বাবা তিস্তা স্যার আপনাকে বলতে ভুলে গেছিলাম আজ আমি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরব আমার দাদা আজ এখানে আসছেন ও হ্যাঁ নিশ্চয়ই তুমি স্যার এখনো দাঁড়িয়ে আছো রাকেশ আমাকে রাখতে বাধ্য করো না যাও স্যার বলছেন যাও আপনি ভাই ই তিস্তা তুমি ওনাকে কাইন্ডলি স্টাফ রুমে বসাও না আমি ওনাকে পরে ডাকছি আমি জাকিরের সাথে একটা সিরিয়াস ডিসকাশন করছি হ্যাঁ আসুন আপনি একটু বসুন ভাই 5 মিনিট পরে আপনাকে ডাকছি তখন কি যেন বলছিলাম গভর্নিং বডি স্যার ইয়েস গভর্নিং বডি ওদের আমার উপর রাগ কেন জানো কেননা আমি ওদের পছন্দ মাফিক রিক্রুটমেন্ট করি না
এই দেখো না এবার ও চেয়েছিল প্রেসিডেন্টের এক কাজিনকে ঢোকাতে সে বেটা বেহুদ্ধ মুখ আগাগোড়া থার্ড ডিভিশন তাহলে আমি কেন নেব বলো জানি স্যার আমার বেলাতেও তো সেম থিং হ্যাজ হ্যাপেন্ড তবে আমার নিজের হাতের গড়া স্কুল এর প্রতিটা ইটকাটে আমার রক্ত লেগে আছে আর আমি কিনা জেনে শুনে এর সাথে বিচ্ছেদ করতে পারি বলছি ওনারা কি নিয়ে কথা বলছেন যে আমাদের নতুন টিচার নেওয়া হবে সে ব্যাপারে কথা বলছেন কি কি বললেন হিস্ট্রি নতুন টিচার নেওয়া হবে সে ব্যাপারে কথা বলছেন আচ্ছা বলছি ওই ওই বয়স্ক ভদ্রলোক উনি তো প্রিন্সিপাল মিস্টার দত্ত তাই না হুম কিন্তু আপনি রাকেশ কে হন দাদা কে রাকেশ 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 নন্দী ক্লাস 11 এর স্টুডেন্ট ও আচ্ছা ওই রোগা মতো ছেলেটি যার পিছন পিছন আমি ঢুকলাম হুম আমি তোকে চিনি না তাহলে তাহলে আপনি কে আমি সন্দীপ সেন আমি এখানে আজ জয়েন করতে এসেছি কি সে কেন এই যে বললেন জানেন হিস্ট্রিতে আমি কাল রাতে ট্রেনে এখানে এসে পৌঁছেছি ওরা বলছে কলকাতা চাকরি ছেড়ে আসছে মানে বেসিক্যালি রেসপন্সিবল বুঝছো তুমি আরে বাবা আমি যখন ব্যাংকে চাকরি ছেড়ে এখানে এসে টি গার্ডেনে জয়েন করলাম তখন আমার বয়স মাত্র 20 তাই বলে রেসপন্সিবল হয়ে গেলাম স্যার রেসপন্স ও হ্যাঁ ওনাকে ডাকো স্যার তোমার আবার কি হলো স্যার উনি উনি রাকেশের গার্জিয়ান নন সে কি তুমি কে উনি 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 সন্দীপ বাবু সন্দীপ সেন সন্দীপ বাবু কে সন্দীপ বাবু সন্দীপ সেন আমাদের হিস্ট্রির নতুন টিচার রাকেশ রাকেশ স্যার কি ব্যাপার তুমি কেন বলে উনি তোমার গার্জেন কোথায় স্যার আমি তো কিছু বলিনি আপনিই তো ভেবে নিলেন তুমি কি বলতে এখানে এসেছিলে আমি মানে বলতে এসেছিলাম যে কি হলো আমার বাবা আজ আসতে পারবেন না বাগানে কাজ পড়ে গিয়েছে উনি কাল এসে আপনার সঙ্গে দেখা করবেন ওহ তুমি যাও আর শোনো কালও যদি তোমার বাবা আমার সাথে এসে দেখা না করেন তাহলে তোমায় আমি টিসি দিয়ে দেব বুঝেছো যাও আপনি ঠিক সকাল 10টাতেই এসে পৌঁছেছেন না মানে আমরা ভেবেছিলাম যে আপনি সকালের ট্রেনে আসবেন উপরে আসতে আসতে দুপুর হয়ে যাবে কিন্তু আমাকে তো ঠিক 10টার সময় দেখা করতে বলা হয়েছে হ্যাঁ তা হয়েছে না মানে ইটস অল রাইট স্যার বোঝাই যাচ্ছে মিস্টার সেন ইজ আ পারফেক্টলি পাংচুয়াল এবং এও হয়তো বোঝা যাচ্ছে আমি আমি বেসিক্যালি কিছুটা হলেও রেসপন্সিবল বটে দাদা তুমি যে প্রিন্সিপালের মুখটা দেখতে একদম চোখ কপালে উঠাচ্ছ গা তুই তখন কি করলি কি আমার করব কোন মতে হাসি চেপে ওকে স্টাফ রুমে নিয়ে গিয়ে বসালাম অদ্ভুত ছেলে কি বলে জানা আমায় কি বলে আমি কি আমি কোন একটু বেশি রকমের আপসেট করে ফেললাম তেদর আছে তো ঠিক তেদর নয় বড় একটু খামখেয়ালি বলে মনে হলো একটু পরে আসবে তখন দেখো এখানে আসবে কেন হ্যাঁ আসলে এখানে কেউ চেনাশোনা নেই একটা বাড়ি ভাড়ার কথা বলছিল আজকে স্কুলে গেস্ট রুমে থাকবে আর এদিকে মিসেস ছেত্রীর নিচের ভাড়াতে চলে গেছে রুমটা ভ্যাকেন্ট তাই আমি বললাম বাড়ির অ্যাড্রেস এবং ডিরেকশন দিয়ে বললাম যে চলে আসুন মিসেস ছেত্রী বেশ মাদারলি আছে ভালোই থাকবে ওখানে মিসেস ছেত্রীর বাড়িটা কোথায় ওই যে চড়াইবে নেমে বাহাতে ও ওই কাঠের বাড়িটা দিব্যি বাড়ি অমন একটা বাড়িতে যদি সারাটা জীবন কাটানো যেত রে ওটা নয় ওটা নয় ওর পাশে মেটে রঙে দোতলা বাড়িটা আচ্ছা আচ্ছা ওই গেটের মুখে টেডি বিয়ার নিয়ে একটা বাচ্চা দাঁড়িয়ে ছিল মিসেস ছেত্রীর নাতি ছুটিতে বেড়াতে এসেছে মেয়ের ছেলে কি যে মিষ্টি দেখতে এক মাথা কোকড়ানো চুল গুবলু টাইপের ঠিক আমাদের পুপুলের মতো
সরি তিস্তা। পুপুল কেমন আছে? ভালো। এই তো ক্লাস 2 এ উঠলো। ইনফ্যাক্ট গত হপ্তায় আমি যখন পার্থদের বাড়ি গেলাম ও তো আমার কোল ছাড়তেই চাইছিল না। না মানে তোর কথাও জিজ্ঞেস করছিল। আমাকে মনে আছে ওর। কি আশ্চর্য, মনে থাকবে না কেন? আমাকে বললো মায়ের কাছে নিয়ে চলো। সত্যি সত্যি বললো? 100 বার না মানে বেশ কবার বললো। তারপর পার্থ রাজি হলো না, তাই তো? তুই তখন পুপুলকে ছাড়তে রাজি হলি কেন? এসব ক্ষেত্রে সব সময় মায়ের অ্যাডভান্টেজ পায়। দাদা তুমি তো জানো কেন, তখন মিছু মিছু বারবার জিজ্ঞেস করো। অত সোজা দেশে থানা পুলিশ নেই? আর তাছাড়া ও এমনি একটা শাসালো আর তুই এমনি বিশ্বাস করে গেলি। আরে কেউ পারে নাকি স্লো পয়জন করে নিজের ছেলেকে পাগল করে দিতে? তুই তখন পুপুলকে ছাড়তে রাজি হলি কেন? এসব ক্ষেত্রে সব সময় মায়ের অ্যাডভান্টেজ পায়। দাদা তুমি তো জানো কেন, তখন মিছু মিছু বারবার জিজ্ঞেস করো। অত সোজা দেশে থানা পুলিশ নেই? আর তাছাড়া ও এমনি একটা শাসালো আর তুই এমনি বিশ্বাস করে গেলি। আরে কেউ পারে নাকি স্লো পয়জন করে নিজের ছেলেকে পাগল করে দিতে? আরে বাবা পুপুল তো পার্থরও ছেলে নাকি? দাদা তুমি পার্থকে জানো না, ও আমাকে জব্দ করার জন্য সবকিছু করতে পারে। দাদার ছেলে যাই হোক না কেন, আমাকে তো শেষ করে দেওয়া গেল, এটা ভেবেই ও সারা জীবন আনন্দে কাটিয়ে দিতে পারবে। মাঝে মাঝে মনে হয় পার্থকে সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। প্রস্তাবটা ওকে দিয়েই দেখো না। দাদা এবারে কতদিনের ছুটি নিয়েছো? অল্পদিন, মার্চে বড় ছুটি লাগবে। কেন কোথায় যাবে? ভাবছি কুমায়ুনটা ঘুরবো, মাসখানেক তো লাগবেই। কিন্তু তোমার সংগঠন? সংগঠন ছেড়ে দিস। সে কি কেন? অনেকদিন তো রগড়ালু আর পোষালো না। সূর্য ডুবছে প্রতিদিনকার মতো, পাহাড়ে সেই অদ্ভুত এবং ক্লান্তিকর সূর্যাস্ত। মধুমিতাদি কেমন আছে? জানি না, ভালোই আছে বোধহয়। কোথায় আছে এখন, বাড়িতে? না না, সাউথ ইন্ডিয়ায়। কি একটা কোস্টাল ট্রেকিং এ গেছে। তুমি গেলে না? আমাকে নিল না। কেন? জানি না, বললো তোমাকে যেতে হবে না। আশ্চর্য। দাদা মনে আছে বিয়ের পর মধুমিতা দিকে নিয়ে প্রথম যেদিন বাড়িতে এসেছিলে, ও মাকে বলেছিল আপনার ছেলের পুরোটা জুড়ে আপনি আছেন, আজ থেকে আমি সেখানে ভাগ বসাতে এসেছি। আসলে কি জানিস, আমাদের বিয়েটা তো আর ঠিক বিয়ে ছিল না, বরং বলতে পারিস একটা সময়ের স্বপ্ন। তার আশা আকাঙ্ক্ষা গড়ে ওঠা সব কিছু পাল্টে দেবার অস্থির ইচ্ছে, এই সব কিছুর অনিবার্য ফলশ্রুতি। আমরা তখন একসঙ্গে বাঁচছি, নিঃশ্বাস ফেলছি, পালিয়ে বেড়াচ্ছি। আজ দমদম, কাল বেহালা, পরশু মানিকতলা, কখনো গ্রামে লুকিয়ে মিটিং হচ্ছে, আমাদের মতোই পাশে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে কয়েক হাজার হৃৎপিণ্ড, প্রিয় বন্ধুদের মারা যাওয়ার খবর আসছে, কলকাতায় ঝাঁঝালো বারুদের গন্ধ। তখন মনে হয়েছিল এই এই দিস ইজ দ্য পারফেক্ট টাইম, আমাদের এই বিয়েটাই হয়তো আগামী দিনে সব কিছু শুভর নির্যাস বহন করে আনবে। তারপর? তারপর আর কি, তুই তো জানিস আমি
ধরা পড়লাম, কিছুদিন পরে বেরিয়েও এলাম, তারপরেই সব কেমন যেন পাল্টে গেল। মধুমিতা অবশ্যই বরাবরই চাপা, সামান্য বিষণ্ন, ফলে ওই সময়টাও যে ঠিক ওরই মতো চাপা নিথর বিষণ্ন হয়ে যাবে, এটা বোধহয় মেনে নিতে পারেন। সকলেই তো চায় আমার নেগেটিভিটি সময় অন্তত মুছে ফেলুক। কি জানি আমি ঠিক বুঝি না, বুঝতে পারি না। আগে ভাবতাম কেন এত মানসিক অবসাদে ভোগে মধুমিতা, এটা কি বানানো একটা বাতিক না কি? কথা বলতে গেলে কেন চুপ করে তাকিয়ে থাকে, উত্তর দেয় না কেন? তারপর অবশ্য ডাক্তার কনসাল্ট করলাম, এখন তো তাও বেরোচ্ছে বেরোচ্ছে, কিন্তু আমি বোধহয় সারা জীবনের জন্যই ওর থেকে দূরে সরে গেলাম। তার মানে তুমি ভালো নেই তাই তো? না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আই এম ফাইন, সিরিয়াসলি ভালো আছি, শুধু মাঝে মাঝে বড্ড ভয় করে। ভয় করে কেন জানি না, ঠিক বলতে পারবো না। তুই তো এবার দেখে এসেছিলি গলির মুখে চৌধুরীদের বাড়িগুলো ভেঙে কেমন মাল্টি স্টোরি উঠেছে। রোজ অফিসের পর ফিরি যে রকটায় বসে আমি শোভনরা সব আড্ডা দিতাম, ফুটবল, থিয়েটার, পলিটিক্স, সাহিত্য এইসব নিয়ে গেজাতাম, আজ সেখানে চকচকে গ্লোসাইনাটা দোকান, লাল নীল আলো জ্বলছে, আর ওই দোকানের সামনে বাইক নিয়ে কতগুলো অদ্ভুত কম বয়সী ছেলে দাঁড়িয়ে থাকে, মুখে কোনো উত্তাপ নেই, উত্তেজনা নেই, মাঝে মাঝে পিক ফেলছে, হঠাৎ হঠাৎ করে হেসে উঠছে, তারপরে মোবাইল ফোনে না কাদের সঙ্গে যেন কথা বলে, কি নির্বিকার, কি আবেগহীন চোখ মুখোদের, আমার অসম্ভব ভয় করে, মনে হয় ওরা এক্ষুনি সবাই মিলে এসে না আমায় আওয়াজ দেবে, বা কার্টুনের মতো ট্রিট করবে, বা ধর ধাক্কা মেরে ফেলে দেবে, বা যাও যাও কিছু একটা করবে। ওখান দিয়ে যখন ক্রস করি না তখন আমার পেটের ভেতরটা কিরকম গুলিয়ে ওঠে তুই ভাবতে পারবি না। আগে ভাবতাম সর্ট অফ নশিয়া থেকে হচ্ছে বোধহয়, এখন বুঝি না না আসলে আসলে ওদের ভয় পাচ্ছি, আমি মারাত্মক ভয় পাচ্ছি, মারাত্মক। আমি তোকে, তুই এই প্রসঙ্গটা রাখ, তুই কেমন আছিস বল একটু। দাদা দাদা তোমার মনে হয় না তুমি ওই ছেলেগুলোর জন্য কিছু একটা করতে পারো? না 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 না, একদম মনে হয় না, একদম না, আমি কিচ্ছু পারি না, আমার দ্বারা আর কিচ্ছু হবে না, টোটালি খরচা হয়ে গেছি, সালা নিজেকে চিনতেই পারি না, এটা কোন আমি, হ্যাঁ কোন আমি, সেই টকবকে চঞ্চল উৎসুক আমি নাকি মরবিট আপাত দায়িত্বজ্ঞান সম্পন্ন, অথচ বেসিক্যালি ক্যালাস, এই আমি তো আসল, আমি আমি বুঝি না, আমি আমি বুঝি না রে, বুঝি না, আমি বুঝি না, তিস্তা প্লিজ ছাড় না। তুই কেমন আছিস বল একটু। আমি কি জানি ভালো বুঝতে পারি না, আগে ভালো থাকা মানে একরকম বুঝতাম, এখন বোধ হয় অন্যরকম বুঝি। কিরকম কিরকম? ধরো ধরো রোজ সকালে যখন আমি স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকি তখন এক ঝাঁক কুট্টি বাচ্চা দৌড়ে দৌড়ে আসে, ছোট ছোট চোখ, কাদা নাক দিয়ে জাল গড়াচ্ছে, পিঠের ব্যাগ থেকে লাফ দিচ্ছে টিফিন কৌটো, ওরা আস্তে আস্তে গড়িয়ে পড়ছে একটার একটার ঘাড়ে। আমারও না গেটের সামনে দাঁড়িয়ে ভীষণ হাসি পায়, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গে বুঝতে পারি আমার দু চোখ জলে ভরে উঠেছে। কি অসম্ভব, কি অসম্ভব কষ্ট হয় দাদা এই আনন্দটুকু নিতে, তুমি ভাবতে পারবে না। হ্যাঁ মনে হয় আমি বুঝতে পারছি। তারপর ধরো
ধরো কিছুদিন আগেও যখন এখানে বরফ পড়ছিল তখন আমি ওই জানলাটা দিয়ে রোজ বাইরের দিকে তাকে দাঁড়িয়ে থাকতাম। চারদিকে ফটফট করছে জ্যোৎস্না, দূরে আলপাইন গাছগুলোর মাথা অল্প অল্প দুলছে, আর মেহে সরু সুতোর মতন বরফ কুচি পড়ছে পড়ছে পড়ছে। আমার মনটা তো খারাপ হয়ে যেত, আর প্রায় সঙ্গে সঙ্গে বুঝতে পারতাম হে এই এই খারাপ লাগাটা আসলে ভালোই লাগছে আমার। আমার দু চোখ ফেটে জল আসতো, কিন্তু একটুও বুঝতে অসুবিধা হতো না। এই জলটুকু ফেলতে কি আনন্দ হচ্ছে আমার। হ্যাঁ দাদা, হ্যাঁ আমি সত্যি বুঝতে পারি না আমি ভালো আছি কিনা, ভালো থাকি কিনা। আর চাঁদ ডুবে গেলে পর অদ্ভুত আধারে তখন কি রকম লাগতো আপনার? একি আপনি কতক্ষণ এসেছেন, সাড়া দেননি কেন? আপনি লেখেন না? বাজে কথা ছাড়ুন, সাড়া দেননি কেন বলুন? ওহো হো, আমি আপনার শেষ কথাগুলো শুনে ফেলেছি বলে আপনার খারাপ লাগছে, দেন আই এম সরি, কিন্তু প্লিজ আপনি প্লিজ বলুন আপনি লেখেন কি না? মোটেই না, আলাপ করে দিই আমার দাদা দীপঙ্কর। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি খুব ভাবেন না? হ্যাঁ হতেই হবে, হতেই হবে, আপনি খুব ভাবেন, এটাও বলবেন না যে মিথ্যে। হ্যাঁ কি চমৎকার করে কথাগুলো বলছিলেন আপনি, ব্রিলিয়ান্ট। আমি আমি পারবো না, আমি কোনোদিনই এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবো না। আমি আমি খালি আমি আমি খালি কি আমি অন্যের কথা নিজের মতো করে একটা মানে বানিয়ে নিতে পারি, অন্যের কথা জানেন কি খারাপ হয় সেই বানানোটা, ভীষণ খারাপ হয়, একেবারে একেবারে বুদবুদের মতো লিজবিজ লিজবিজ করতে করতে ফেটে যায়। জানেন আমি আসলে একটা একটা বাজে মেকানিক। যে জন্ম আমাদের ঝাঁঝালো কেশুত পাতা মদ, তার কি অনর্থ হতে আছে? ঘাসের বাহান্ন পথে পোকাদের হাঁটি হাঁটি গ্রাম, কিউটের এলেবেলে বিষ পড়ে থাকে। যে ছেলেটি শান্ত আর যে মেয়েটি আছাড়ি পিছাড়ি, উহাদের দেখা হোক শালিক ঠাকুর। মিস মিত্র, স্যার বলছিলেন ক্লাস ফাইভ এর খাতাগুলো পারহাপস ইউ হ্যাভন্ট সাবমিটেড ইট। মনে আছে, আর কয়েকটা খাতা বাকি, পরশুর মধ্যে দিয়ে দেবো। ওকে, আপনি উঠলেন? প্রশুন তো চলে গেল, আর তাছাড়া এই স্কুল ছুটির পর বসে বসে আপনাদের মতো আড্ডা মার বসে সৌভাগ্য কি আমরা করেছি। ওয়াইফকে নিয়ে সিনেমা যাওয়ার ব্যাপার আছে, অ্যান্ড ইফ আই ক্যান রিচ ইন টাইম, বুঝতেই পারছেন। অবশ্য আপনারা কি বুঝবেন, আপনারা তো আবার আপনি আর সন্দীপ কাল বিকেলে কি সিনেমা দেখতে গিয়েছিলেন? না তো, কেন? না মানে আমার ওয়াইফ বললো যে আপনাদের দেখেছে, বেসিক্যালি ও তো সিনেমার টিকিট কাটতে গিয়েছিল, আর কাল তো সানডে ছিল তাই ভাবলাম হয়তো আপনি সিনেমা দেখতেই গেছেন। ও না না না, আসলে আমরা ওই মনেস্ট্রির পেছনে খাদটায় নেমেছিলাম, রাস্তা গুলিয়ে গেছিল, তাছাড়া কুয়াশাও ছিল। তারপর আমরা ওই রেস কোর্সে পাস দিয়ে উঠে মার্কেটটায় হাঁপাচ্ছিলাম, আর আপনার মিসেস যখন দেখেছে তখন নিশ্চয়ই আমরা সিনেমা হলের সামনে পার্লারটা দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম, তাই তো? করেক্ট করেক্ট, ও বলছিল যে আপনি এত হাসছিলেন যে আপনার মুখে আইসক্রিমের গুঁড়ো লেগে যাচ্ছিল। তো ডাকলো না কেন মানুরা আমাকে? কি জানি, প্রবাবলি শি ওয়াজ ইন হারি, রাতে খেতে বসে আমাকে কথাগুলো বললো। আরেকদিন আসুন বাড়িতে, সেদিন খুব হইচই করা গেছিল। হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। আসলে কি জানেন, এই মেয়েটা ক্লাস ফাইভে উঠে গেল, রোজ সন্ধ্যাবেলা পড়াতে বসতে হয়, আজ অনেকদিন পর একটু টাইম পেয়েছি তাই ভাবলাম যাই সিনেমাটা দেখে আসি। দিলওয়ালে, আচ্ছা চলি। ও মিস দেবনাথ, বেস্ট অফ লাক।
বুঝলি শেষের শুভেচ্ছাটা কেন জানিয়ে গেল না তো কেন সন্দীপ ঘন্টা পড়ে যাওয়ার পরও বেশ কিছুক্ষণ পড়ায় তথাপতম আমিও পড়াতাম সিরিয়াসনেস দেখাতে হবে তো তাই না রে ছ মাস হয়ে গেল দেখছি তো ছেলেটা সত্যি সিরিয়াস এখন প্রশ্ন হচ্ছে তুই সত্যি ততখানি কিনা মানে তিস্তা আমাকে অন্তত লুকোবার চেষ্টা করিস না দেখ আমাদের প্রিন্সিপাল নেহাতি মাটির মানুষ আর অন্যান্য কলিগরা জেনুইনলি ভদ্রলোক তাই তারা হয়তো কিছু বলছে না কিন্তু তুই ভুলে যাস না যে এলাকাটা ছোট সবাই তোতে দেখছে দেখছে মানে কি ছ মাস হয়ে গেল দেখছি তো ছেলেটা সত্যি সিরিয়াস এখন প্রশ্ন হচ্ছে তুই সত্যি ততখানি কিনা মানে তিস্তা আমাকে অন্তত লুকোবার চেষ্টা করিস না দেখ আমাদের প্রিন্সিপাল নেহাতি মাটির মানুষ আর অন্যান্য কলিগরা জেনুইনলি ভদ্রলোক তাই তারা হয়তো কিছু বলছে না কিন্তু তুই ভুলে যাস না যে এলাকাটা ছোট সবাই তোতে দেখছে দেখছে মানে কি দেখছে দেখছে মানে দেখছে এই যে তোরা কখনো আইসক্রিম খাচ্ছিস কখনো প্রজাপতি ধরছিস কখনো খাদে নেমে বার্ড ওয়াচ করছিস আবার কখনো হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছিস তোর কি ধারণা এগুলো কারো চোখে পড়ছে না পড়ছে তো তো কিছু না আমি খালি জানতে চাইছি যে তুই কি চাইছিস না তুই নিশ্চয়ই আমাকে এটা বোঝাবি না যে সন্দীপ তোর থেকে বয়সে অনেকটা ছোট না আমার বোধ হয় সত্যি খেয়াল করে চলা উচিত ছিল তাই না রে বোনানি না একদম না যা খুশি কর লোকের কথা একদম কান দিবি না কিন্তু আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে তুই কি ভাবছিস সন্দীপ একটা ছাড় ওটা বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে কি আবার ওর চোখ মুখ দেখলে যে কেউ বলে দেবে হ্যাঁ তাকে সামান্য বুদ্ধিমান হতে হবে যে কেউ বলে দেবে যে ওর ভেতরে কি হচ্ছে কিন্তু তুই তুই কি ভাবছিস আমি কি ভাবছি সত্যি বলবো তুই বিশ্বাস করবি কেন করবো না বলি দেখ আমি কিচ্ছু ভাবছি না শুধু সে কথা বলতে আমার অসম্ভব ভালো লাগে নিখাত ভালো লাগা তাছাড়া তুই জানিস যে ওর ছোটবেলায় একটা মিস আপ হয়ে গেছিল হ্যাঁ মা কম বয়সে মারা যায় আর বাবা আবার বিয়ে করেন ঠিক সেই কারণে কিনা জানি না ও এক্সট্রিমলি ইন্ট্রোভার্ট কিন্তু আমার সঙ্গে প্রচুর কথা বলে কি বলে বলে ও ছোটবেলায় কথা বলে ওর আগের প্রেমিকার কথা বলে তারপর কিছুদিন একটা গ্রুপ থিয়েটারে কাজ করেছিল সেখানকার অভিজ্ঞতা একটা সাহিত্য পত্রিকা বার করেছে তার গল্প আরও 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 অনেক কিছু আর তোর সেগুলো শুনতে ভালো লাগে খুব একটা ভালো লাগে না কিন্তু এমন চোখ মুখ করে বলে না মনে হয় যদি আমি যদি না শুনি এটা বিচ্ছিরি কাণ্ড ঘটে যাবে আচ্ছা এও মনে হয় যে আমার আগে ওর কথা কেউ কোনোদিন এত মন দিয়ে শুনেনি আর সেটা ওর জন্য ভালো হয়েছে বলে মনে হয় না তারপর এও ভাবি যদি পুপুলের কথা কেউ কোনোদিন না শুনে পুপুলের কথা পরে আসবে শোন 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 বস ও তোকে প্রপোজ করেনি প্রপোজ আরে প্রপোজ শব্দটা তো সিরিয়াসলি নেবার কি আছে আমি খালি জানতে চাইছি যে ও তোকে কোনো চিঠি টিঠি লিখেছে কিনা কি রে চুপ করে আছিস কেন লেখেনি তা একটা লিখেছে কি লিখেছে আবার চুপ করে থাকে তিস্তা তুই আমাকে অভদ্র ভাবছিস না এই অকারণে এত কৌতূহল দেখাচ্ছি না না তা নয় আসলে সত্যি কথা বলতে চিঠিটার মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারিনি অনেক কলকাতার কবিদের কবিতার কোটেশন টোটেশন দিয়ে লিখেছে ওসব কিছু আমি বুঝি না কি তুই হাসছিস তুই হাসছিস ঠিক আছে বল আমি সত্যি বুঝিনি ঠিক আছে বল তবে হ্যাঁ অনেকবার পড়েছি তো তাই মুখস্থ হয়ে গেছে এক মিনিট দাঁড়া মনে করার চেষ্টা করি এক মিনিট হ্যাঁ এটার মানে বলতো এক মিনিট তোমাকে দেখে সন্দীপে চড়ে নিভৃত বাঁধ পড়ে অড়িয়ে ওই ঘাতকের দল কবে মধ্যরাতে আবার ফিরে যাবে শুধু চোখের উপকূল জুড়ে প্রবাহিত হবে তিস্তা নদীর পাথুরে গর্জন ধ্বনি কিছু বুঝলি একদম না তবে হ্যাঁ এইটুকু বুঝেছি যে উত্তর পেল্লায় প্রেমে পড়েছে সেটাই যথেষ্ট যাকে যা করি বাবা একটু ভেবেচিন্তে করি ও পার্থ আর পুকুলের কথা জানে
কিন্তু এটা এত ভাবাচ্ছে আমায়। এখন বস, তুই তো বুঝবি। পার্থর কথা শুনলে রেগে যায়। না না, পার্থ নয়, পুপুল। কি? মাঝে মাঝে বলে যে আমরা দুজন বন্ধু হবো, পুজোর সময় এক রকম জামা প্যান্ট কিনে দেবে, আবার পুপুলের জন্য কিছু কিনলে হিংসে করে। দূর, এটা ছেলে মানুষই, ও দুদিনে কেটে যায়। না না, সেই মুড যথেষ্ট সিরিয়াস লাগে। আমি যদি পুপুলে বেশি গল্প করি, রাগ করে দু চার দিন কথা বলবে না, আবার নিজে থেকে এসে বলবে ঠিক আছে ঠিক আছে, আজ শুধু পুপুলেরই গল্প হোক। তাই ও সত্যি পজিটিভ নাকি না, আমি ঠিক বুঝতে পারি না। আশ্চর্য, অথচ পার্থর কথা শুনলে কিছু বলে না। না না না, পার্থ সম্পর্কে জানে আমি একদমই উদাসীন, আর যদি কিছু থেকেও থাকে সেটা আদতে ঘৃণা। কিন্তু আমি এখন কি করি? কি আর করবি? এই তুই আবার গাছেরা কথা বলছিস? তুই ভালো করে জানিস ও যদি পুপুলকে অপছন্দ করে তাহলে আমার পক্ষে সেটা অ্যাবসলিউটলি ইনটলারেবল হবে। তিস্তা, ওয়াই আর ইউ সো সিরিয়াস? দেখ, প্রেম ব্যাপারটা এমনই না, সামান্য ছুতো পেলি খালি হিসাব খুঁজবে। তুই দেখতিস, পুপুল যদি না থাকতো, সন্দীপ ওই পার্থকে নিয়ে চালাতো। তাছাড়া ওর যে একটা মাদার অবসেশন আছে সেটা তো ওর সঙ্গে দুটো কথা বলেই বোঝা যায়। তা ঠিক, কিন্তু আমি এখন কি করি? তুই এখন কি করবি? তুই একটা কাজ কর, তুই পুপুলের সঙ্গে সন্দীপে দেখা করিয়ে দে, তাহলে তোর প্রবলেম সলভ হয়ে যাবে। পুপুলটা যা মিষ্টি, ওকে দেখলেই জড়িয়ে ধরবে। সেটাও বলে বলে আমরা আর পুপুল একসঙ্গে থাকব। তবে আরে, তার পর দিন এসে বলে না 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 না, আমরা আলাদা, পুপুল বাদ। সত্যি বেশ কিছু পাগল ছোটে বটে আমাদের স্কুলে। তাহলে একসঙ্গে থাকা নিয়ে কথা হয়েছে তো? সব ভাষা ভাষা, আমি কিচ্ছু বলি না, ও একাই বলতে থাকে, আমার মতামতের প্রয়োজন মনে করে না। তুই আমার কথা ছাড়, এখন বলতো তুই আর বিয়ে করবি না, তাই তো? আমি? না না, পৃথিবীর শ্রেষ্ঠ পাগল পুরুষটা এসে যদি বলে, আমি বাবা একাই থাকবো। কেন? কারণ আমার একা থাকতে ভালো লাগে বলে। এই তুই কি ফেমিনিস্ট হয়ে যাচ্ছিস নাকি? যদি নিজে রোজগার করে সুস্থভাবে একা বেঁচে থাকার নাম ফেমিনিজম হয়, তাহলে আমি ফেমিনিস্ট। আমি না অত তত্ত্ব কথা বুঝিও না, আর বুঝতেও চাই না। আচ্ছা, যদি এমন কেউ তোর জীবনে আসে যার সঙ্গে কি তোর কথা বলতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, সান্নিধ্য ভালো লাগে, তিস্তা এইসব ভালো লাগা, ঘোরা, ওঠা, বসা, কেন জানি না বিয়ের পরে ম্যাজিকের মতো বদলে যায়, আ সাডেন চেঞ্জ। হ্যাঁ, আমিও কিছুটা বদলাই, কিন্তু আমার এই নিজের বদলটুকু দেখতে আমার একদম ভালো লাগে না। আমি কাউকে দোষ দিতেও চাই না, নিতেও চাই না। তুই আমাকে সিনিক ভাবতে পারিস, কিন্তু এটুকু অধিকার তো আমার আছে বল। এই যে তুমি ঘন্টা পড়ার পরেও বাড়তি শ্রমটুকু দিচ্ছ, তুই ভেবো না যেটা একেবারে জলে যাচ্ছে। বুঝলে সন্দীপ, পৃথিবী যে জানবে কোথাও একটা ডিভাইন জাস্টিস আছে, তুমি যদি কারোর জন্য এতটুকু ভালো করো, দেখবে কোনো না কোনো দিন তুমি ঠিকই প্রতিদান পেয়ে যাবে, পাবেই। আর যদি উল্টোটা করি স্যার, মানে মানে যদি খারাপ করি? হ্যাঁ 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 হ্যাঁ, তাও পাবে। তোমাকে তো কালকে এই কথাটাই বোঝানোর চেষ্টা করছিলাম, পারলে আজকেও এসো না সন্ধ্যাবেলা, একটা নতুন বই পেয়েছি সেটা নিয়ে কথা বলা হবে। চেষ্টা করব স্যার। হ্যালো ইয়াং লেডিরা, তোমরা এখনো যাওনি? ও, জুনিয়র স্টাফের জন্য ওয়েট করছো বুঝি? তা বেশ করেছো, দেখো দেখি ছেলেটা কিরকম খাটছে স্কুলটার জন্য, চোখ মুখ অবধি একেবারে বস। তাই তো সন্দীপ, তুমি কি ইদানিং শরীরে একদম যত্ন নিচ্ছ না? না না, তুমি যখন প্রথম এসেছিলে তোমার চেহারা তো এতখানি খারাপ ছিল না। না স্যার, আমি যত্ন নিচ্ছি, যথেষ্ট যত্ন নিচ্ছি। না না না, ঠিকঠাক নিচ্ছ না, তোমার অ্যাকচুয়ালি একটা বিয়ে করা দরকার, কি বলো এ তোমরা? হ্যাঁ, যাও সামনের ছুটিতে বাড়ি গিয়ে বাবাকে বলে একটা টুকটুকে থেকে বউ নিয়ে এসো গে। স্যার আপনি বোধ হয় ভুলে গেছেন, আমার বাবার সঙ্গে আমার আর কোনো সম্পর্কই নেই।
আমি চলি হ্যাঁ বেটা ড্রাইভারটা ওয়েট করতে করতে এতক্ষণ খেপে গেছে তাহলে শনি এসো পালে সন্ধ্যাবেলা কথা হবে স্যার আমি বলছিলাম কি আপনাদের বাড়ির সামনে যে মার্কেটটা আছে না আমার কিছু কেনাকাটা আছে আমাকে একটা লিফট দেবেন প্লিজ ও গ্ল্যাডলি চলে এসো চলি রে তিস্তা কাল দেখা হবে হ্যাঁ সন্দীপ চললাম স্যারের সাজেশনটা ভুলবেন না স্যার তোমাকে খুব স্নেহ করেন তাই না কি হলো শরীর খারাপ নাকি আপনি আমার চিঠির উত্তর দিচ্ছেন না কেন হ্যাঁ সন্দীপ কেন কেন কি হচ্ছে কি দারোয়ান কিন্তু বাইরে আছে তিস্তা দি আমি আমি এখনো পর্যন্ত আপনার আপনার কোড়ে আঙুলটাও দি ছুঁইনি হ্যাঁ আজও ছোব না কিন্তু কালকের মধ্যে যদি আপনি আমার চিঠির উত্তর না দেন তাহলে এই স্টাফ রুমে কালকে আমি সকলের সামনে আপনাকে চুমু খাবো সন্দীপ কি বলছো কি তিস্তা দি আপনি কেন আমার কষ্টটা বুঝছেন না কেন হ্যাঁ আপনি তো বলেছিলেন আমার প্রত্যেকটা খারাপ লাগা আপনি শেয়ার করবেন কি বলেননি হ্যাঁ তুমি কিন্তু একটু আগেই বলেছো আমার কোড়ে আঙুলটা পর্যন্ত ছোবে না ওকে আই এম সরি তিস্তা দি আমার আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে আমি আমি জানি তিস্তা দি যে আমি বুঝি প্রত্যেকটা ভালোবাসা আসলে এক একটা বিচ্ছেদের মতো যন্ত্রণাদায়ক তবু না ভালোবেসে থাকতে পারি না আপনি যা খুশি বলতে পারেন এটা হ্যাঁ আপনি বলতেই পারেন এটাকে একটা ইনফ্যাচুয়েশন আপনি বলতেই পারেন এটাকে একটা অবসেশন বাট দ্যাটস ট্রু তিস্তা দি অনেস্টলি আই লাভ ইউ রিয়েলি আই লাভ ইউ শুনছি প্লিজ প্লিজ এভাবে বলো না 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 তিস্তা দি ইটস মাই গ্র্যাটিটিউড টু ইউ আমাকে বলতে দিন প্লিজ আমায় বলতে দিন আপনি জানেন না তিস্তা দি আমার ভিতরে কি পরিমাণ ভায়োলেন্স ছিল কিন্তু আপনি ওগুলো খুন করছেন তিস্তা দি একটু একটু করে ওই ভায়োলেন্সটাকে খুন করছেন আপনি যা খুশি বলতে পারেন এটা হ্যাঁ আপনি বলতেই পারেন এটাকে একটা ইনফ্যাচুয়েশন আপনি বলতেই পারেন এটাকে একটা অবসেশন বাট দ্যাটস ট্রু তিস্তা দি অনেস্টলি আই লাভ ইউ রিয়েলি আই লাভ ইউ শুনছি প্লিজ প্লিজ এভাবে বলো না 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 তিস্তা দি ইটস মাই গ্র্যাটিটিউড টু ইউ আমাকে বলতে দিন প্লিজ আমায় বলতে দিন আপনি জানেন না তিস্তা দি আমার ভিতরে কি পরিমাণ ভায়োলেন্স ছিল কিন্তু আপনি ওগুলো খুন করছেন তিস্তা দি একটু একটু করে ওই ভায়োলেন্সটাকে খুন করছেন আপনার পবিত্রতা দিয়ে আপনার আপনার ঔজ্জ্বল্য দিয়ে আপনার ভালোবাসা দিয়ে আপনি ওগুলো খুন করছেন তিস্তা দি হ্যাঁ আমি আমি আর যাই হই কোনোদিন হিংস্র হব না কিন্তু তিস্তা দি আপনি যদি আপনার জীবন থেকে এইভাবে জাস্ট ধাক্কা মেরে আমায় ফেলে দেন তাহলে তাহলে আমি আবার হিংস্র হয়ে যাব প্লিজ প্লিজ ফর গড সেক তিস্তা দি আমাকে আমাকে আপনার সঙ্গে থেকে ভালো হতে দিন তিস্তা দি আপনি না থাকলে আমি জাস্ট পারবো না আমি আমি জাস্ট পারবো না প্লিজ প্লিজ জানো জানো একদিন না একদিন তোমার মতন পুপুলো আমাকে পুপুল পুপুল সব সময় পুপুল পুপুল কেন করে I'm sorry. I'm sorry, Tista di. আমার ভুল হয়ে গেছে আমি কখনো এইভাবে রিয়্যাক্ট করব না তুমি না ভালো হতে চাও চাই তিস্তা দি আমি আমি সত্যি বলছি তিস্তা দি আমি আমি অন্তর থেকে বলছি আমি ভালো হতে চাই তিস্তা দি আমি আপনি বিশ্বাস করুন আমি খারাপ ছেলে নই নই আমি খারাপ ছেলে নই বিশ্বাস করুন আমি চাই ভালো হতে কিন্তু কি করব কেউ কেউ আমায় বোঝে না তিস্তা দি কেউ বোঝে না আমার কেন কেন বোঝে না নিশ্চয়ই বোঝে নিশ্চয়ই বোঝে কেউ বোঝে না আমায় কেউ বোঝে না চিত্রা বোঝেনি আপনিও বুঝতে চাইছেন না তুমি এখনো এখনো চিত্রাকে ভুলতে পারোনি তাই না না চিত্রাকে না চিত্রার অপমানগুলো ভুলতে পারিনি আমি কিছুতেই চিত্রার অপমানগুলো ভুলতে পারি না আচ্ছা আপনি বলুন না ছেড়েই যদি যাবে তাহলে কেন বললো থাকবো
কেন বললো? কেন বললো সন্দীপ আমি আমি তোর সঙ্গে থাকবো, সন্দীপ আমি তোকে বুঝবো, সন্দীপ আমি তোর না পারাগুলো বুঝবো, সন্দীপ আমি তোর অভিমানগুলো বুঝবো। জানেন আমি বলেছিলাম চিত্রাকে যে এই চিত্রা তুই কোনোদিন আমার সঙ্গে থাকতে পারিস না, তুই কোনোদিন থাকবি না আমার সঙ্গে। তখন চিত্রা আমায় বলতো, কি বলতো জানেন, এরকম জড়িয়ে ধরে বলতো, এই দেখ সন্দীপ আমি তোর সাথে আছি, পাশে পাশে আছি, কোনোদিন তোকে ছেড়ে যাব না। জানেন সেই সেই ছেড়ে চলে গেল, যাওয়ার সময় এটা চিঠিতে লিখে দিয়ে গেল যে আমার সঙ্গে আর যোগাযোগের চেষ্টা করিস না। বড় লোকের মেয়ে তো বুঝে গেল কত ধানে কত চাল হয়। মোটেই না, আমি তোমার থেকে চিত্রার গল্প যেটুকু শুনেছি ওকে সেরকম মেয়ে বলে মনেই হয়নি। জানা আছে ওকে সেরকম মেয়ে বলে মনে হয়। আরে ওরম একটু আধটু দেখাতে হয় তিস্তাদি, যে দেখো আমি কত কম্প্যাশনেট, আমি কত সহানুভূতি সম্পন্ন একজন মানুষ, দেখো এগুলো দেখাতে হয় প্রথম প্রথম। নাহলে আপনি বলুন না, কেউ বলে যায় এরকম, কেউ বলে চিত্রা আমায় বলেছিল এই সন্দীপ এই তুই আসলে একটা সাইকিক পেশেন্ট, বলেছিল এই সন্দীপ এই তুই আসলে মেন্টালি বয়স সন্ধিতে আটকে আছিস, আমায় বলেছিল। জানেন ও আমায় বলেছিল যে ওই ঘনিষ্ঠ মুহূর্তে আমার আচরণ নাকি একটা পরিণত ম্যাচিওর মানুষের মতো নয়, একটা হাফ হার্টেড বাচ্চা ছেলের মতো বলেছিল। এটা আমার চাবুক, ওর সঙ্গে সম্পর্কের অভিজ্ঞতাটা না একটা চাবুকের দাগ বলে মনে হয় এখন। আসলে ও তোমাকে ছেলে মানুষ বলতে চেয়েছিল, তাই তো? অপমান করছেন কেন, অপমান করছেন কেন? আমি অপমান করলাম কখন? ছেলে মানুষ বললেন কেন, বললেন হ্যাঁ কেন বললেন ছেলে মানুষ? ওই ছেলে মানুষ শব্দটা না বলবেন না, ওই শব্দটা শুনলে আমার নিজেকে এটা নিজেকে এটা মনে হয় এটা 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 একটা দামড়া খোকা যে গায়ে গতরে বেড়েছে কিন্তু বুদ্ধিতে বাড়েনি। সন্দীপ আর একটা খারাপ কথা বললে আমি কিন্তু এক্ষুনি এখান থেকে চলে যাব। প্লিজ কি ভাবো তোমরা, হ্যাঁ খারাপ কথা বললে তোমাদের এক্সপ্রেশনের সুবিধা হয়, সামনে মানুষের রিয়াকশন বোঝার চেষ্টা করবে না, এত স্বার্থপর কেন? সরি তিস্তাদি আমার ভুল হয়ে গেছে। আচ্ছা আমি আর কখনো খারাপ কথা বলবো না, এরপর থেকে একটাও খারাপ কথা বলবো না কারোর সাথে, খারাপ ব্যবহার তিস্তাদি আই এম সরি, প্রমিস করছি খারাপ কথা বলবো না। খুশি তো? কিন্তু আপনি বলুন প্লিজ যে আমার চিঠির উত্তর দেবেন, প্লিজ বলুন বলুন দেবেন তিস্তাদি, আমাকে ফেলে হারিয়ে যাবেন না তো তিস্তাদি, প্লিজ বলুন আমার আমার মা চিত্রা এদের মতো করবেন না তো, প্লিজ বলুন তিস্তাদি আমার চিঠির উত্তর দেবেন, কথা রাখবেন প্লিজ 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 বলুন দেবেন প্লিজ 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 বলুন দেবেন প্লিজ প্লিজ। কথা রাখবো সন্দীপ, কথা রাখবো। সন্দীপ তুমি আমায় চিঠি উত্তর দিতে বলেছো, আমি জানি না সব কথা বুঝিয়ে বলতে পারবো কিনা, আমি এও জানি না আমি সত্যি তোমার এতখানি আস্থা বিশ্বাসের যোগ্য স্থল কিনা। তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে, তোমার সঙ্গে থাকতে ভালো লাগে, মনে হয় এক্ষুনি পাহাড়ের সমস্ত বরফ গলে জল হয়ে যাবে তোমার হাসির মতন। তারপরে ভীষণ ভয় করে সন্দীপ, তুমি তো জানো পার্থমায় বলেছিল এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, এক্ষুনি নাহলে পুলিশ ডেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেব। আমি সেই রাতের বেলায় বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম, ও নাকি
গোটা বাড়ির সমস্ত তালার সেট নতুন করে করেছে, যাতে আমি ডুপ্লিকেট চাবি ইউজ করে বাড়িতে ঢুকতে না পারি। তাই আবার যখন ভাবি একসঙ্গে এক ছাদের তলায় থাকা, আবার সব অচেনা গন্ধগুলোকে একটু একটু করে চেনা, আমার ভীষণ ভয় করে সন্দীপ, ভীষণ ভয় করে। আমি যখন ঘুমিয়ে থাকব তখন তুমি রাতের বেলায় তোমার হাত দিয়ে আমার ভয়গুলোকে সরিয়ে দেবে তো সন্দীপ? বলো দেবে? শীতকাল কবে আসবে সুপর্ণা? আমি 3 মাস ঘুমিয়ে থাকবো, প্রতি সন্ধ্যায় কে যেন ইয়ার্কি করে ব্যাঙের রক্ত ঢুকিয়ে দেয় আমার শরীরে। আমি চুপ করে বসে থাকি, অন্ধকারে নীল ফানুস উড়িয়ে দেয় কারা, তো সারা রাত বাজি পোড়ায় হই হল্লা, হঠাৎ সব মোমবাতি ভোজবাজির মতো নিভে যায়, উৎসবের দিন হাওয়ার মতো অন্যদিকে ছুটে যায় একসাথে, বাঁশির শব্দ আর কানে আসে না, তখন জল দেখলে লাভ দিতে ইচ্ছে করে আমার, মনে হয় জলের ভিতর শরীর ডুবিয়ে মুখ উঁচু করে নিঃশ্বাস নি সারাক্ষণ, ভালো লাগে না সুপর্ণা। মানুষের মতো না, আলো না, স্বপ্ন না, পায়ের পাতা আমার চওড়া হয়ে আসছে ক্রমশ, ঘোড়ার খুরের শব্দ শুনলে বুক কাঁপে, তড়বড়ে নিঃশ্বাস ফেলি, ঘড়ির কাঁটা আঙুল দিয়ে এগিয়ে দিই প্রতিদিন, ভালো লাগে না সুপর্ণা। শীতকাল কবে আসবে সুপর্ণা? আমি 3 মাস ঘুমিয়ে থাকব। সন্দীপ, তুমি আমায় কথা দিয়েছিলে খুব ভোরের বেলা লেকের ধারে সূর্যোদয় দেখাবে, দেখাবে তো? কাঁচা হলুদ রঙের আলো আর তার আভায় ঝকঝক করবে মুখ দুটো, দস্তানা সোয়েটার পুলোভারের মধ্যে দিয়ে কনকনে ঠান্ডা ঢুকবে কানের ভেতর দিয়ে সম্পূর্ণ ভেতরে। তুমি বলবে, একি তোমার চোখের পাতা দুটো নেচে উঠছে না কেন এখনো? কেন তোমার হাসি তীর তীর করছে না প্রপাতের মতন? সন্দীপ, তুমি রোজ বাড়ি ফিরে আমায় কবিতা বোঝাবে তো? বলো বোঝাবে? না বোঝালে আমি কিন্তু কাঁদব, তখন দেখবো তুমি কি করো। দুদিকে কামড় লাগা যে ফল, কখনো তা গড়িয়ে যাবে না, পিছনের পথে আজ মোরগের পালক ছড়ানো, বলনি স্বামীকে তবু ওষুধ খেয়েছ, কিন্তু শোনো, আজ এতদিন পর কেউ এভাবে কাঁদে না। দাদাকে তোমার কথা বলেছি, দাদা খুব খুশি হয়েছে, শুধু বলেছে দেখিস যেন বেশি পাগলামো না করে। আমার শুধু চিন্তা পুপুলকে নিয়ে, ও তোমাকে কিভাবে নেবে, যদিও বললে তুমি রাগ করবে তবুও বলতে বাধ্য হচ্ছি, তোমাদের বুদ্ধি তো একই রকমের তাই না? রাগ করলে যেন, আমি খাবার গরম করছিলাম, একটু আগেই বৃষ্টি শুরু হলো, জানলার গড়ার দিয়ে ছাট এসে লাগলো আমার মুখে, তারপরেও কি তোমাকে চিঠি না লিখে থাকতে পারা যায়? বাগানের অর্কিডগুলো পর্যন্ত নিজেদের মধ্যে হাসাহাসি করছে আমার এই উন্মাদ অবস্থা দেখে। সন্দীপ, তুমি কি এখন আমার কথা ভাবছো? নিশ্চয়ই না। আমি ঠিক বললাম কিনা? আজ 3 দিন 3 রাত্রি হয়ে গেল আমি তোমার কথা ভাবছি,
আর স্তরে স্তরে হাঁটু ও বুক অবধি উঠে আসছে জল। যমুনার স্ফীত ও ক্ষিপ্ত জল ভেসে যাচ্ছে মজনু কা টিলা। আমি তার শেষ প্রহরা, শেষ শান্ত্রী। আমি তোমার কথা ভাবছি, তুমি বিষম খাচ্ছ। তোমার কথা ভাবছি, তুমি জীব কামড়ে ফেলছো। তোমার কথা ভাবছি, আমি শেষ মানুষ যার যার বুক থেকে, গলা থেকে, চিবুকে উঁকি দিচ্ছে জল। আমি তোমার কথা ভাবছি, আমার কান ছুঁচ্ছে, লতি ছুঁচ্ছে জল। শেষ রাতে খা খা করছে মজনু কাটিলা। জানো সন্দীপ, আজ সকালবেলা একটা বাচ্চা বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে কাঁদছিল, কেঁদে কেঁদে একদম চোখটা ফুলিয়ে ফেলেছে। ওর মা নাকি ওকে রেখে পাতা তুলতে গেছে। আমি যেতেই হাত বাড়াতেই আমার কোলে ঝাঁপিয়ে এসে পড়ল। আমি ওকে বাড়িতে নিয়ে এলাম, দুধ গরম করে খাওয়ালাম, বিস্কিট খাওয়ালাম। তারপর বাড়ি খুঁজে খুঁজে ওকে নিয়ে গিয়ে ওর বাবার কাছে দিলাম। মুখটা না একদম আপেলের মতন। যখন ওর বাবার কোলে দিলাম, তখন বেচারা ঘুমিয়ে একদম কাদা, শুধু একটু মুখ খুলে খুলে নিঃশ্বাস নিচ্ছে আর মাঝে মাঝে ভয় চমকে চমকে উঠছে। এত মায়া লাগছিল তখন ওকে দেখে, আর এত দেখাতে ইচ্ছে করছিল তোমায় তখন বাচ্চাটাকে। তুমি যদি দেখতে সন্দীপ, এই সন্দীপ, তুমি আমার পাগল ভাবছো না তো? নিশ্চয়ই না পাগলি, তোমার সাথে ভয়াবহ জীবন কাটাবো পাগলি, তোমার সাথে ধুলো বালি কাটাবো জীবন, এর চোখে ধাঁধা করব, ওর জল করে দেবো কাদা পাগলি, তোমার সঙ্গে ঢেউ খেলতে যাব দু কদম, অশান্তি চরমে তুলব, কাক চিল বসবে না বাড়িতে, তুমি তুমি ছুঁড়বে থালা বাটি, আমি ভাঙবো কাঁচের বাসন পাগলি পাগলি, তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাবো পাগলি, তোমার সঙ্গে ৪২ কাটাবো জীবন, মেঘে মেঘে বেলা বাড়বে, ধনে পুত্রে লক্ষ্মী লোকসান, লোকসান পুষিয়ে তুমি রাঁধবে মায়া প্রপঞ্চ ব্যঞ্জন পাগলি, তোমার সঙ্গে দশকর্ম জীবন কাটাবো পাগলি, তোমার সঙ্গে দিবানিদ্রা কাটাবো জীবন। সন্দীপ, কালকেও তুমি আমাকে এভাবে ভালোবাসবে তো? বা এক বছর বাদে, বা একদম বুড়ো বয়সে, যখন আমার সমস্ত চুল পেকে যাবে, মুখের চামড়া কুচকে আসবে, হাতের শিরাগুলো অসম্ভব স্পষ্ট হয়ে উঠবে, তখনও? বলো সন্দীপ, আজকে কেমন স্কুলের জানলার ধার ঘেঁষে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা উঠেছিল, তোমার ভালো লাগছিল না? আমার তো ক্লাসে যেতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল এক্ষুনি তোমার হাত ধরে ছুটতে যাই ওর কাছে, তারপর দুজনে মাথা নিচু করে বসে থাকি অনেকক্ষণ। সন্দীপ, কালকেও আমাকে এভাবে ভালোবাসবে তো? কখনো আমাকে বিরক্তিকর এক খেয়ে লাগবে না তো? কখনো বলবে না তো, যাও যাও চলে যাও এক্ষুন এখান থেকে? তখনও আমার আমার এই অবান্তর কথাগুলো এভাবেই শুনবে তো? বলো সন্দীপ, বলো। কি শুনবে তিস্তা দি? বলো তিস্তা, তিস্তা, বলো তিস্তা নদী, তিস্তা নদী। বেজে গেল,
এখনো বাবু ঘুমোচ্ছে। সত্যি ঘরের কি অবস্থা করে রেখেছে, সে বাবা একটুও কিছু করবে না, সব কাজ আমাকে করতে হবে, একটু ঘরটা গোছালে কি হয়? শুনছো, এবার যদি না ওঠো তাহলে আমি কিন্তু গায়ে গরম জল ঢেলে দেব। ওঠো ওঠো। সত্যি শুধু কবিতা পড়ে বলে এই অবস্থা, লিখলে না জানি কি হতো। আচ্ছা, সমস্ত কবি সাহিত্যিকদের বৌরাই কি সব কাজ করে? ওনারা তো লেখেন, কি জানি হতেও পারে, বাবুর আবার ঠিক সময় গরম চাটা চাই। আচ্ছা, সাহিত্যিকরা কি বাজারও করে না? কি জানি, ভাবলেও অবাক লাগে, সারা রাত্রি লেখালেখি নিয়ে ধস্তাধস্তি করবে, সকালবেলা বাজারে গিয়ে বলবে কাটা কত করে, বেগুন কত করে যাচ্ছে, কি জানি। এই যে শেষ কত সালে বাজার করেছিলে কিছু মনে আছে কি? পলাশির যুদ্ধের পরে পরে আমি আর মির্জাফর আলী খান রেওয়াজি খাসি কিনতে গিয়েছিলু, বুঝলে, গলায় ঘুমটি বাঁধা খাসি দিলে তো, তোর ঘুমটা ভাঙিয়ে দিলে কাঁচা ঘুম, দিব্য তোমার স্বপ্ন দেখছিলাম। তাই না? তাই। তুমি বিশ্বাস করছো না? তুমি তুমি বিশ্বাস করো না কেন বলো? এই পৃথিবীতে এই পৃথিবীতে আমি এরকম খুব কম সময়ের মধ্যে দিয়ে যাই যখন আমি তোমার কথা ভাবি না, এমনকি স্বপ্নেও। আমি তোমায় বলছি, কাল রাত্রিরে কিন্তু তুমি আমাকে মোটেও ভালোবাসো নি। লজ্জা পাচ্ছ? আরে লজ্জা পাওয়ার কি হলো? আমি বলছি, কাল রাত্রিরে তুমি আমার সঙ্গে ঠিক কি কি করেছো আর কি কি করনি তুমি বলবে, আমি ঘুমোচ্ছি কেমন? পাগল একটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, আসছি। আয় আয়, গরম চা রেডি আছে, বস বসুন। আরে না, আমার তাড়া আছে, সানডে বলে কথা। মিস মিত্র একা হেঁটে আসছিলেন, সো আই জাস্ট গেভ হার এ লিফট। আমি কিন্তু আপনাকে বারণ করেছিলাম, আপনি না শুনলে কি করব? পুরুষদের স্কুটারের পেছনেও কি চড়া বারণ? তা কেন, আপনার দেরি হয়ে যাবে বলেই তো বলছিলাম। কারণ আপনার স্কুটার পেছনে আগে কখনো চড়িনি। এরিন, চা। ওহ, থ্যাংক ইউ। দাঁড়া, সন্দীপকে ডাকি। সে কিরে, এখনো ঘুমোচ্ছে? আর বলিস না, রবিবার তো যতক্ষণ খুশি ঘুমোবেন বাবু। ও, মিসেস সেন, আপনার দেবনাথ। পার্ডন? মানে আমি দেবনাথই আছি, পাল্টাইনি। বাবা, কোথায় মিস মিত্রর ইনফ্লুয়েন্স নেই, সব জায়গায় আছে। ওকে ওকে ওকে। হ্যাঁ মিসেস দেবনাথ, মানোয়ারা বলে পাঠিয়েছে আপনার। না না না, আগে সন্দীপকে ডাকি, তারপর শুনছি। ওকে, তাহলে নিজের দরকার ছিল বলুন। নট অ্যাট অল, আমি পরেও আসতে পারতাম। আচ্ছা, আপনার ওয়াইফ কই আমার ইনস্যুরেন্স করাতে এলেন না তো? ওর কেন জানি না ধারণা হয়েছে আপনি আর যাই হোক লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে তেমন একটা ইন্টারেস্টেড হবেন না। কেন? লাইফ ইনসিকিউরিটি কন্ট্রাক্ট বলে যদি কিছু থাকতো আপনি হয়তো ভেবে দেখতেন। সত্যি আপনি আমার এত লেগপুল করেন কেন বলুন তো? একদমই না, একদমই না। বেসিক্যালি আই হ্যাভ এ হাই রিগার্ড ফর ইউ মিস মিত্র। আসলে আমার ভাবতে কেমন লাগে জানেন, একটা মেয়ে স্যার কিছু করবে না, শুধু চাকরি করবে আর একা বাঁচবে, ব্যাস। আমার কনসেপ্টের সঙ্গে না ঠিক মেলে না। ইউ ডোন্ট থিংক দ্যাট ইটস না? না, তা কেন, বহু পুরুষ, ইনফ্যাক্ট বহু মানুষেরই এটা মেনে নিতে অসুবিধা হয়, সে আমরা যতই মুখে বড় বড় কথা বলি না কেন, আপনি তো তাও স্বীকার করলেন। এক্স্যাক্টলি, আমি তো মানোয়ারাকে এই জন্য আপনাদের দু বন্ধুর কথা প্রায়শই বলি, ও যে কাজটা নিল প্রবাবলি এর পেছনে আপনারা দুজনেই একটা বড় কারণ, নইলে 3 বছর আগে ভাবা যেত না মানোয়ারা উইল ডু এনিথিং বাট হাউসহোল্ড ওয়ার্ক। মর্নিং মর্নিং, গুড মর্নিং। আমি আপনাদের কলিং বেলের আওয়াজ পেয়েছিলাম, কিন্তু সরি, রোববারের সকাল তো, তাই বিছানা ছাড়তে ইচ্ছে হচ্ছিল না। আপনি ইচ্ছে করলে আর একটু ঘুমিয়ে নিতে পারেন। না না, ইটস ওকে। তিস্তা কোথায় গেল? ভিতরে, আপনারা নিশ্চয়ই লাঞ্চ করে যাবেন, ও মেনু ঠিক করছে বোধহয়। ইজ শি ম্যাড? আমি প্রচন্ড তাড়ায় আছি, সানডে বলে কথা, ইন্টারেস্ট শপিং বাকি। চা চাটা শেষ করে যান। হয়ে গেছে। সে কি লাঞ্চ করবেন না? আগে না ম্যাডাম, আমার সত্যি খুব তাড়া আছে, আজকে তো
বুঝতেই পারছেন আচ্ছা কি বলছিলেন মানুয়ারা এনেছে ওহো হ্যাঁ দেখেছেন ভুলেই গেছিলাম হ্যাঁ মানুয়ারা বলে পাঠিয়েছে যে আপনাদের এন্টায়ার পেপারস রেডি আপনি শুধু ওই নমিনির গুড নেমটুকু দিয়ে দেবেন শি উইল পুট ইট নমিনির ভালো নাম তো আপনি জানেন মিস্টার জাকির আমার যতদূর মনে পড়ছে আমার নামের মাঝখানে কোনো কুমার বা চন্দ্র নেই নমিনি তুমি নও সন্দীপ আমি নই না তবে কে পুপুল সুরের দস্তিদার মনে থাকবে আমি আমি নোট করে নিচ্ছি দস্তিদার ওকে বাই এভরিবডি হ্যাভ এ গুড ডে টাকার অ্যামাউন্ট কত বা কে কি পাবে সেই নিয়ে আমি বিন্দুমাত্র বিচলিত নই I'm not interested at all. কিন্তু তাই বলে তুমি পুপুলের নাম আমার আগে ভাবলে কেন সন্দীপ আমরা এ নিয়ে পরে কথা বলব কেন পরে কেন কেন পরে কেন না না this is not the first time এটাই প্রথমবার নয় আমি এর আগেও বেশ কয়েকবার দেখেছি জানেন জানেন সেই দিনই তো সেই দিন আমরা মার্কেটে গিয়েছিলাম আমি শুনছেন আমি আপনার বান্ধবীটিকে বলছিলাম যে আমার একটা জ্যাকেট বেছে দেবে প্লিজ আমার একটা জ্যাকেট সোয়েটার বেছে দেবে দেখি আপনার বান্ধবী সে কথা কানেই নিচ্ছেন না কেবলমাত্র বাচ্চাদের সোয়েটার দেখে যাচ্ছে এবং আলটিমেটলি আমি যা ভেবেছিলাম তাই হলো আপনার ওই বান্ধবীটি একটি মাত্র সোয়েটার কিনে বাড়ি ফিরলেন জানেন এবং সেটাও বাচ্চাদের সোয়েটার তিস্তা তোদের গিজারটা ঠিক আছে ঠিক আছে আমি স্নানটা করে যাই জানি তো জানি তো জানি তো আপনি তো আপনার বান্ধবীটিকেই সাপোর্ট করবেন না হলে ইংরেজিতে একটা কথা আছে না কি ফেমিনিজম না কি ওই বিষয়টার ভাত মারা যাবে না সন্দীপ তিস্তা আপনি একদম ঠিক বলেছেন আমি আপনার সঙ্গে পুরোপুরি একমত তোমার ওই বান্ধবীটিকে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো প্লিজ বলো এখনই বলো হ্যাঁ তোমার বাড়ি যাও ওকে ঠিক আছে আমাদের বাড়ি কিন্তু ওকে বেরিয়ে যেতে বলো এক্ষুনি বেরিয়ে যেতে বলো হ্যাঁ না আমি বলবো না কেন বলবে না কেন কেন বলবে না কেন তোমার সামনে আমি অপমান করে দিয়ে চলে গেল আর তুমি কিছু বলবে না বাহ চমৎকার না ও তোমাকে অপমান করে মানে তুমি ওকে 100 বার অপমান করেছো আমার অপমান করে হাজার বার লক্ষ বার অপমান করেছো তোমার সামনে বললে তুমি অপমান করেনি বাহ বাহ চমৎকার আমি যখন কথা বলবো তখন ও কেন যে কোনো লোক শুনতে বাধ্য কেন ওর যদি ভালো না লাগে হ্যাঁ কি বললে ভালো না লাগে মানে হ্যাঁ এটা কি কাঁচা গোল্লা নাকি টুক করে মুখে পুড়ে দিয়ে বলবে দাদা পাকটা বেশি পড়েছে দাদা পাকটা কম পড়েছে আমি যখন কথা বলবো তখন ও শুনতে বাধ্য না বাধ্য নয় ও যদি ভালো লাগে ও শুনবে যদি ভালো না লাগে ও শুনবে না জি আচ্ছা তাহলে আপনি এখানে বসে বসে জীব নড়াচ্ছেন কেন যান বাথরুমে যান আপনার ওই সুন্দরী বান্ধবীটিকে সন্দীপ হ্যাঁ সন্দীপ কি আমি জানি বোঝো হ্যাঁ তোমাদের দুটোকে দেখলেই বোঝা যায় দুটো মেয়ের আবার বন্ধুত্ব হয় নাকি সালা বাট প্লিজ ভদ্রভাবে কথা বলো ওকে ওকে আমি তোমার ওই বান্ধবীটিকে ঘেন্না করি ভদ্রভাবে বললাম আমি তোমার ওই বান্ধবীটিকে ঘেন্না করি ঘেন্না এই দেখো দেখো কি করেছে কি জীবন কি করেছে তাহলে দুটো বিয়ে করেছে আর একটা লিভ টুগেদার করেছে তাতে ভাবছে আমি হ্যাপি জীবন যাপন করে নিয়েছি হাববাব দেখেছো নিজেকে মনে করে সিমন দ্য বোয়া হ্যাঁ চুপ করো চুপ কেন আমি চুপ করব কেন কেন আমি কেন চুপ করব তোমার মনে হলে তুমি চুপ করে বসে থাকো আমি চললাম কোথায় যাচ্ছ কলকাতা কলকাতা আমার বাড়ি গুড বাই ফর এভার আর মনে করো না এই যে বলছি এই বলাটাও সেদিনের মতো মনে করো না এবার আমি সত্যি যাচ্ছি তুমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে রাখবে ক্লিয়ার কানে গেল আমার জামা কাপড়গুলো গুছিয়ে রাখবে আমি আমি টিকিট কাটতে চলছি কি প্লিজ লুক লুক সিঁদুর পরনি আমি মেনে নিয়েছি হ্যাঁ টাইটেল চেঞ্জ করনি দেবনাথ আমি তাও মেনে নিয়েছি
नॉमिनी सुरहित दोस्तीदा पुपुल तुम्हारे छेलेर संगे एखोनो जोगाजोग राखछो तुमी आमी से सब समस्त किछु मेने नियेछि किन्तु समस्त ब्यापारे ए वालगार स्वार्थपरता मेने नेब एटा केनो मने करछो तुमी तिस्ता केनो भाई तुम्हार कि मने हय आमी सन्दीप सेन आमी जामा कपड़ गुलो गुछिए रेखो प्लीज किन्तु समस्त ब्यापारे ए वालगार स्वार्थपरता मेने नेब एटा केनो मने करछो तुमी तिस्ता केनो भाई तुम्हार कि मने हय आमी सन्दीप सेन आमी जामा कपड़ गुलो गुछिए रेखो प्लीज ये स्नान करलाम ना बुझलि एकटु मुखात पाए जल दिए दिलाम आसले कल थेके एतो गा मैच मैच करछे ना কিরে রান্না করবি না নাকি আমি করব আমি আমি করছি থাক ছেড়ে দে বাইরে খাবো সন্দীপ ফিরুক ও আর ফিরবে না তাই নাকি কে বললো ওই কি বলেছে আমি চলে যাচ্ছি আর ফিরবো না কলকাতায় চলে যাচ্ছি এইসব তুই কথাগুলো শুনেছিস না ও কি বললো না বললো সেটা জানার জন্য আড়াল থেকে কথা শোনার দরকার হয় না আর আমার মনে হয় এই চলে যাওয়া ব্যাপারটা ও প্রথম করলো না আগেও বেশ কয়েকবার করেছে নে ধর মননি মননি আমি কি আবার একটা ভুল করলাম কোনটা ঠিক কোনটা ঠিক না সেটা কে বলবে বল তো এই দেখ না আমার মনে হয় যে আমার থাকার ধরনটা একেবারে পারফেক্ট কিন্তু এটা কি সব সময় মানতে মন চায় নিজেকে মাঝে মাঝে ভীষণ বোকা গোয়ারের মতো মনে হয় তুই ভাব সন্ধ্যাবেলা বাড়িতে ফিরলাম একটা ফাঁকা ঘর কিছু বোবা ফার্নিচার কিছু রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট সামনে পড়ে আছে এক একটা অনন্ত উচ্ছিত ছবি যার প্রত্যেকটা খোপ তোর জানা প্রত্যেকটা আদল তোর জানা যার কোনো নড়চড় নেই তুই 6:30 থেকে 7টা পর্যন্ত খাবি তারপরে রান্না করবি তারপরে স্কুলের খাতা থাকলে দেখবি বই পড়বি গান শুনবি বাস তারপর বইয়ের পাতা উল্টোতে উল্টোতে ঘুম এর কোনো রকম ফের নেই কোনো বৈচিত্র্য নেই সব একরকম একরকম তুই এইটাকে ঠিক থাকা বলিস কি জানি আমি তো জানি না কেন জানলা খুলে দিতে পারিস আর কদিন পরেই তো বসন্ত আসবে চারিদিকে কার্নেশন ফুলের হাহাহার ধ্বনি আমি তো ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি শুধুমাত্র পাহাড়ের রং বদলানো দেখতে দেখতে আমি পারি না আমার সমস্ত প্রকৃতিকে এক মনে হয় এক আমি শুধু জানি কত শীতে কত ফারেনহাইট টেম্পারেচারে কটা জ্যাকেট বা কটা পুলওভার পরতে হয় এছাড়া সমস্ত প্রকৃতিকে আমার এক লাগে সেই বিরক্তিকর বৈচিত্র্যহীন ঠান্ডা ফ্যাকাশে পাহাড় যেন তৈরি হয়েছে কতগুলো বোকা টুরিস্টদের জন্য সত্যি তো সন্দীপ সন্দীপ খুব ইম্যাচিওর কিন্তু কিন্তু আমার মনে হয় এই ইম্যাচিওরির মধ্যেও সম্ভবত ওর একটা মেথড কাজ করে মেথড কিরকম সেটা এই রে
কি করে বলি বলতো? এই ধর যে মেথডে একটা মানুষ একে অপরকে জাপটে ধরে ভাবে, এ আসলে কেউ নয় আমার। বা প্রচন্ড আদরের মধ্যে আস্তে আস্তে গজিয়ে ওঠে আঁচড়ের নিষ্ঠুরতা। যে মেথডে থুতু ছড়িয়ে মারে ওই ঠোঁট দিয়ে, আমি সেই মেথডিক্যাল সহবাসের কথা বলছি। আলোচনাটা বন্ধ করতিস, আমার ভালো লাগছে না। শুনতে ফিরে আসবে একবার নয় বারবার, আই জাস্ট ওয়ান্টেড টু সে দ্যাট। কিন্তু সেই ফিরে আসাটাও যখন একঘেয়ে হয়ে যাবে তখন তখন আবার তোকে চলে যেতে হবে দূরে, অন্য কোথাও, আরো দূরে, নতুন কোনো বাতাসের নির্ভরতা, যে বাতাস তখনও কোনো স্ক্যান্ডালের গন্ধে মমক করে ওঠেনি। আলোচনাটা বন্ধ করতিস, আমার ভালো লাগছে না। আজকাল তোর খুব কিশোরের কথা মনে পড়ে, তাই না রে বনানি? কেন বলতো, মন খারাপ হওয়া মানে কি কারণে কারোর কথা মনে পড়া? তুই বস, এই এই নেতা সিদ্ধান্তটা তুই আর কতদিন নিবি? কোন সাবজেক্টিভিটি ছাড়া কারো মন খারাপ হতে পারে না, কারো না। যথেষ্ট হয়েছে, আমি চললাম। আজ আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না রে, তুই প্লিজ রাগ করিস না, আজ আমাকে যেতেই হবে। যাই, কি রে স্কুল ছুটিয়ে গেল? হ্যাঁ। চা খেয়েছ? তাই তো করছি, তুই খাবি তো? হ্যাঁ খাবো। সন্দীপ ফিরলো না? না স্যার, ওকে ধরে নিয়ে গেলেন বাড়িতে। ও, প্রবোধ বাবু সন্দীপকে খুব স্নেহ করেন, তাই না? হুম। জানিস,
দুপুরে কাজের মেয়েটা এসে বলে গেল বিকেলে নাকি আসবে না, শরীর খারাপ। তবে তুই ভাবিস না, আমি খাবারগুলো সব গরম করে রেখেছি। তুমি আবার এসব করতে গেলে কেন? ওই যে শুনলাম মেয়েটি আসবে না, নে ধর। কোথায় যাচ্ছো এবার? জংরি গোচালা। ওরে বাবা, সে তো খুব টাফ রুট শুনেছি। না না, খুব একটা নয়, আমি এর আগে বার দুয়েক গেছি তো। দাদা, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে এবার? আমি একা তোমার সঙ্গে যাব? কি হলো এভাবে তাকিয়ে আছো কেন? আমি এমনি বললাম। আমিও এমনি তাকিয়ে আছি। তুমি বললে মধুমিতা দিয়ে আসতে চেয়েছে, নিয়ে এলে না ওকে? আসবে বলেছিল, তারপরে কি মনে হলো বলল না থাক তুমি যাও। প্রথমটা খুব রাগ হয়েছিল, এখন মনে হচ্ছে ও না এসে ভালোই করেছে। কেন? এই মধুমিতা না এক সেট কুকড়ি নিয়ে যেতে বলেছে, কোথায় পাই বলতো? নিচের মার্কেটে পেয়ে যাবে। ও, তোমরা এখন বেশ ভালো আছো তাই না? ভালো ওই আর কি, আগের থেকে কথাবার্তা বেশি হচ্ছে। এই তো সেদিন দুজনে মিলে ডায়মন্ড হারবার গিয়েছিলাম, সেই পুরনো দিনের মতো। কত কিছু মনে পড়ছিল, এখন তো কত লোক হয়ে গেছে, আগে কত ফাঁকা ছিল জানিস। একদিন দুপুরে ঠিক করলাম চলো ডায়মন্ড হারবার যাই। মধুমিতা তো কিছুতেই রাজি নয়, অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি যে কত ভালো লোক নানাভাবে বলে কয়ে নিয়ে যেতে পেরেছিলাম। তোর তো মনে আছে না মধুমিতা তখন কত রোগা ছিল, আর আমিও। এতদিন পরে তোমরা একসঙ্গে বেড়াতে গেলে মা খুশি হলো না? ভীষণ। মধুমিতাও অবশ্য খুশি হলো। আসলে কি জানিস, বয়স বাড়ছে তো, ফলে অ্যাডজাস্টমেন্ট পাওয়ারটাও পাল্লা দিয়ে বাড়ছে। দুজনই শেষ পর্যন্ত বুঝতে পারছি একজনের আরেকজনকে ছাড়া এ জীবনে আর কোনো গতি নেই। অ্যাডজাস্টমেন্ট, কি অদ্ভুত একটা শব্দ বলো তোমরা। তবে অ্যাডজাস্টমেন্ট মানে কি? এক ছাতের তলায় একসঙ্গে থাকার নামে কি অ্যাডজাস্টমেন্ট, নাকি এটা কম্প্রোমাইজের ভব্য সভ্য নাম? কেন 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 আমি বুঝতে পারি না, কেন বুঝতে পারি না আমি? কেমন আছিস তুই? ও বিরক্তিকর, প্রত্যেকবার সে একই প্রশ্ন, যেন ধরেই নিয়েছো খারাপ আছি আমি। এই দেখো, আমি কি তা বললাম নাকি? না না, তা বলনি, কিন্তু ভাবটা তো ওরকমই। তা নাহলে কথাটা জিজ্ঞেস করার সময় গলাটা খাদে নামালে কেন? স্বাভাবিকভাবে জিজ্ঞেস করতেই পারতে। খাদ, চড়াই, উত্তরাই, পাকদণ্ডী, এসব নিয়েই তো বেঁচে থাকা। That silly metaphor. মাঝে মাঝে আমার কি মনে হয় জানো দাদা, মনে হয় তোমাদের এই রাজনীতির স্বপ্নটা ভেঙে যাওয়ার ফলেই তোমরা এই ট্রেকিং ব্যাপারটাকে আঁকড়ে ধরেছ, যেন ওর মধ্যে আলটিমেটলি এম খুঁজে পেতে চাও। কিন্তু জানো না যে এটাও তোমাদের পলিটিক্যাল ইলুশনের মতোই, কিছুদিন ওপরে যাবে, টেন্ট পিচ করে থাকবে, কিন্তু আলটিমেটলি তোমাদের নিচে নেমে আসতেই হবে, নিচে নামতেই হবে। ভালো বলেছিস, যদিও মধুমিতা শুনলে রেগে যেত। স্বাভাবিক স্বাভাবিক, কারণ বিশ্বাস করার ক্ষমতা অপরিসীম। কি ব্যাপার বলতো, আজ তোকে এতটা এক্সাইটেড লাগছে কেন? ভুল বললে, ভুল বললে, আজ থেকে না, কাল দুপুর থেকে, তুমি আসার পর থেকে। সে কি, কেন রে? দাদা দাদা, প্রত্যেকবার তুমি বলো যে পুপুল নাকি আমাকে দেখতে চেয়েছে, তাহলে কেন 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 আনো না ওকে বলো, কেন কেন আনো না ওকে? ও আসছে। কি বললে আবার বলো, আবার বলো। বললাম যে পুপুল আসছে। কবে, কোথায়, কার সঙ্গে? পার্থ। ও সেজন্যই একটু রয়ে শুয়ে তোকে বলতে চেয়েছিলাম। কি হয়েছে?
হয়েছে মানে শুনতে হয়তো একটু পিকুলিয়ারই লাগবে, গত হপ্তায় পার্থ হঠাৎ বাড়িতে এসে হাজির। আমাদের আরপুলিনের বাড়িতে? হ্যাঁ, আমি তো অবাক। মা অবশ্য খুশি হন, তুই তো জানিস মা ওকে কিরকম স্নেহ করত। এখনো বোধহয় স্বপ্ন দেখে। বাজে কথা ছাড়ো, তারপর কি হলো বলো। ও তোর বিয়ের কথা শুনেছে, কোত্থেকে তা যদিও ভেঙে বলল না, কিন্তু একেবারেই পার্থসুলভ চিরাচরিত ডোনকেয়ার ভঙ্গিতেই বলল। তারপর? তারপর ইয়ারকিচ্ছলে বলল, আমি আমার ছেলেকে ওর নতুন বাবা দেখাতে নিয়ে যাব। ব্রুট! অথচ এসেছিল যেন কাটসি ভিজিট করতে। হ্যাঁ, ভাবখানা যেন সেরকমই, কিন্তু আমার মনে হলো ও আমার মারফত তোকে জানাতে চায় যে ওইখানে শিগগির পুপুরকে নিয়ে আসবে। দেখো এই যে তিস্তা দেবনাথ, দেখো তিস্তা, দেখো দেখো তোমার দাদা দাড়ি বেয়ে চুইয়ে চুইয়ে নেমে আসছে, কিরম অলৌকিক স্বর্গীয় আভা। দাদার সঙ্গে কেন এভাবে কথা বলছো? বেশ করছি বদমাইশি? আমি যদি আমার ছেলেকে দেখতে চাই সেটা বদমাইশি? 100% বদমাইশি। এই 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 তুমি বলো না যে তুমি আমায় ভালোবাসো কি? বলো না, বলো না। হ্যাঁ বলি তো। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তাহলে সব সময় পুপুল 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 কেন করো? আমি প্রথমবার নাটক করছি, গ্রুপ থিয়েটারে কাজ করছি, এটা আমার কাছে প্রথম একটা অন্য জগৎ সেটা। আর দ্বিতীয়ত হচ্ছে গ্রুপ থিয়েটার আমার একটা অন্যরকম ভালো কাজ করার জায়গা, মানে হয় না যেখানে ক্রিয়েটিভিটির একটা চূড়ান্ত জায়গা হতে পারে, যেখানে একটা ডিরেক্টর একটা ব্রাত্তর নাটক লেখা স্টাইল আমার খুব ভালো লাগে, এবং অন্য কিছু করার তাগিদ থাকে এবং ভালো কিছু করার, এবং অভিনয়েরও অনেক ভ্যারিয়েশান, অনেক কিছু নর্মাল অ্যাক্টিং, অনেক কিছু যেটা কমার্শিয়াল সিনেমা থেকে আলাদা হয় সেগুলো করা সম্ভব হয়, এবং সেটার জন্য আমার মনে হয় একটা গ্রুপ থিয়েটারকে সাপোর্ট দেওয়া এবং গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়াটা জরুরি। কিন্তু একেবারেই পার্থসুলভ চিরাচরিত ডোনকেয়ার ভঙ্গিতেই বলি। তারপর ইয়ারকিচ্ছলে বলল, আমি আমার ছেলেকে ওর নতুন বাবা দেখাতে নিয়ে যাব। ব্রুট! অথচ এসেছিল যেন কাটসি ভিজিট করতে। হ্যাঁ, ভাবখানা যেন সেরকমই, কিন্তু আমার মনে হলো ও আমার মারফত তোকে জানাতে চায় যে ওইখানে শিগগির পুপুরকে নিয়ে আসবে। আমার মনে হয় এখানে একটা সিন ক্রিয়েট করতে চায়। আই অলসো থিংক সো। তুমি কিচ্ছু ভেবো না, আমি পুপুলের জন্য সবকিছু সহ্য করতে রাজি আছি। তুমি তুমি ভাবতে পারছো দাদা, কতদিন পরে আমি পুপুলকে দেখব, কতদিন পরে পুপুল আমার সামনে আসবে, কতদিন পরে, তুমি ভাবতে পারছো দাদা? কত হ্যালো, হাউ ওয়াজ দ্য ডে? কি দাদা, এক পুরি আছে এখনো, টানবেন নাকি? না, আমি তো এসব খাই না। আপনি তো আবার মরালিস্ট, হ্যাঁ, দ্য মরাল পলিটিশিয়ান, সোনার পাথরবাটি। সন্দীপ! আহ, ওকে বলতে দে না। এই বাস, বলতে দে না, যেন কনফেশন বক্স। তা দাদা দাড়িটিও বাগিয়েছেন চমৎকার। দেখো এই যে তিস্তা দেবনাথ, দেখো তিস্তা, দেখো দেখো তোমার দাদা দাড়ি বেয়ে চুইয়ে চুইয়ে নেমে আসছে, কিরম অলৌকিক স্বর্গীয় আভা। সন্দীপ, দাদার সঙ্গে কেন এভাবে কথা বলছো? বেশ করছি, মজা লাগছে।
তাছাড়া উনি তোমার দাদা বা আমার সালা, তার চেয়ে বড় পরিচয় হলো উনি আমাদের একমাত্র পুপুল বাবুর একমাত্র মাম্মা। হ্যাঁ তাই। কি তাই? কি তাই তুমি অস্বীকার করতে পারো তিস্তা? যে আমি এখানে আসার আগে তোমাদের দুজনের মধ্যে কথা হচ্ছিল, উনি তোমাকে বলেছেন একটি বার পুপুলকে তোমার কাছে এনে দেবেন, একটি বার দেখাবেন, কি? না দাদা, সে কথা বলেনি। আর যদি দাদা এই কথা বলেও থাকে, দোষের কি? বলতেই পারে না। এটা বলতে পারে না, তার কারণ এইটা কোনো ট্রেকার্স হার্ট নয়, তাই না? এটা তোমার যেমন বাড়ি তেমনই তো আমারও বাড়ি, না? তাই আমার অনুমতি ছাড়া এই বাড়িতে কেউ ঢুকতে পারে না। ছেড়ে দিয়েছিলাম, সম্পূর্ণ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তোমার এই ঘৃণ্য বদমাইশির জন্য খাওয়া ধরতে হচ্ছে। বদমাইশি? আমি যদি আমার ছেলেকে দেখতে চাই সেটা বদমাইশি? 100% বদমাইশি। এই 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 তুমি বলো না যে তুমি আমায় ভালোবাসো, কি বলো না, বলো না। হ্যাঁ বলি তো। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তাহলে সব সময় পুপুল 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 কেন করো? ওয়াই হ্যাঁ কেন? তো ঠান্ডা থাকো কেন তুমি সব সময়? ওয়াই কেন এত ঠান্ডা থাকো? ওই পাহাড়টার মতো বাসি বাসি একটা লাশের মতো কেন তিস্তা সব সময় ঠান্ডা? সারা সকালে ঠান্ডা, দুপুরে ঠান্ডা, এমনকি রাতে। সন্দীপ প্লিজ। এই যে মিস্টার পাদ্রি, আপনার বোনকে ফ্রিজিডিয়ারের মডেল হতে বলুন, শুনছেন? হ্যালো, ফ্রিজিডিয়ারের মডেল হতে বলুন, ট্রিপল ডোর ফ্রিজ, পুরো খাপে খাপ জমবে। ভুল বলছি, ভুল, তুমি নিজে আসলে একটা ফ্রিজ, বুঝলে? তুমি নিজে আসলে একটা ফ্রিজ, ওই পেঙ্গুইনও তোমার মধ্যে ঢুকতে ভয় পাবে তিস্তা। এই তিস্তা, সত্যি বলছি, তুমি এত ঠান্ডা থাকো কেন সবসময়? হ্যাঁ, বরফের মতো তিস্তা, আমার জ্বর এসে যায় তিস্তা, প্লিজ, আমার জ্বর এসে যায়। সারা রাত ধরে আমার 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 ঘাড়ের ভিতর পর্যন্ত জমে ওঠে, ক্রিভাস তৈরি হয় আমার পাকস্থলীর ভিতর তিস্তা। আমি তলিয়ে যাই আমি। তবু শালা তুমি ঘাড় গুঁজে বলবে, সন্দীপ আমি তোমায় ভালোবাসি, সন্দীপ আমি তোর। এই যে পুপুল বাবুর মাম্মা কি ভাবছেন? হ্যাঁ ভাবছেন তো কিভাবে আমার এই ছোট্ট বনুটা কুড়ে কুড়ে ভরে যেতে লাগলো, হ্যাঁ, এই চার দেয়ালের নিচে, কি এটাই ভাবছেন তো পুপুল বাবুর মামা? এটাই ভাবছেন যে দেখো একটা প্যারানয়েড সাইকোপ্যাথের সঙ্গে এক ছাদের তলায় আমার ছোট্ট বনুটা কুড়ে কুড়ে ভোগে যেতে লাগলো, বাবা রে। হ্যাঁ এটা ভাবছেন, আর আপনার পেটের ভিতর মানবতার সোডা ভসবাস ভসবাস করে উঠছে না? হ্যালো কথা বলুন, আমি আপনার সঙ্গে কথা বলছি, কি হলো? হ্যালো পুপুল বাবুর মামা কথা বলুন। এই আমি আপনাদের হাড়ে হাড়ে চিনি ট্রেকার বাবু, হাড়ে হাড়ে চিনি আপনাদের। ভিতর থেকে এই ধরনের অ্যানিমালিটিগুলো বেরিয়ে আসবে বলে সারা জীবনে একটাও রিস্ক নেননি, কথা বলুন আমার সঙ্গে, আমি আপনার সঙ্গে কথা বলছি, শুনছেন? এই ধরনের অ্যানিমালিটিগুলো বেরিয়ে আসবে বলে সারা জীবনে একটাও রিস্ক নেননি, সব দেখেছেন, দূর থেকে দেখেছেন, আর ভেবেছেন এই ভালো বাবা, সব কিছু দেখবো আমরা, সব কিছু শুনবো, কিন্তু আসলে সব কিছু থেকে গুটিয়ে শুটিয়ে মহৎ হয়ে বেঁচে থাকবো, দায়িত্বজ্ঞানহীন ব্লাডি মরালিস্ট,
আপনাদের ওই দেখুন মরালিটির মুখে না সন্দীপ সেন পেচ্ছাপ করে পেচ্ছাপ। দেবনাথ, যে কোনো একজন এই বাড়িতে থাকবে, হ্যাঁ যে কোনো একজন এই বাড়িতে থাকবে, হয় পুপুল নয় Anybody home? Hello? You watching? Ekip, তুমি? অনধিকার প্রবেশের জন্য দুঃখিত, যদি আমি ডেকেছিলাম কিন্তু কেউ সাড়া দেয়নি। I'm sorry. কি করছো এটা? তোমাদের ছবি দেখছিলাম। সুখী দাম্পত্যের ছবি। আহ, কতকাল যে এর স্বাদ পাই না। আমি বসতে পারি? না। অর্থাৎ? অর্থাৎ তুমি আসতে পারো। কেন? আমাকে এখানে দেখলে তোমার বর খেপে যাবে। সবাই তোমার মতো নয় পার্থ। তুমি এখানে থাকলে আমি বিরক্ত হব। শুনতে পাচ্ছ? আমি বিরক্ত হব। তাহলে তোমাকে চলে যেতেই হয়। বেচারা পুপুল, এবারও তার মায়ের সঙ্গে তার দেখা হলো না। পুপুল? পুপুল কোথায়? ওহো, তোমাকে তো বলা হয়নি। পুপুল তো আমার সঙ্গে এসেছে, কিন্তু সে কথা বলে আর কি লাভ? আহারে বেচারা আমার ছেলেটা, সে যদি জানতো যে তার মা তার সঙ্গে দেখা করতে। শোনো, আচ্ছা আমাকে হিন্দি সিনেমার ভিলেন বলে মনে হচ্ছে না তো? তবে রদ্দি মার্কা সিনেমার রদ্দি মার্কা ভিলেন, ওরকমই গ্রাম্য এবং নোংরা। আমি আমি বরাবর দেখেছি রাগলে তোমার সেন্স অফ হিউমারটা অসম্ভব প্রেগন্যান্ট হয়ে ওঠে। তুমি যা বলতে এসেছো বলো, না যাও গিয়ে পুপুলকে নিয়ে এসো। ডোন্ট অর্ডার মি। পুপুলকে আমি এখানে নিয়ে আসবো কিনা সেটা ডিপেন্ড করছে তুমি আমার সঙ্গে কতখানি ভদ্রভাবে বিহেভ করছো তার উপর।
মাইন্ড দ্যাট, আমার নাম পার্থ দস্তিদার, পার্থ দস্তিদার। মানে তুমি বলতে না যে আই এম দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, এক মুহূর্ত আগেও নাকি বোঝা যাবে না আমি ঠিক কি করতে যাচ্ছি। তুমি যা বলতে হয়েছো বলো, তাহলে এক্ষুনি সন্দীপ চলে আসবে। সন্দীপ? সো হোয়াট, তাতে আমার কি? তবে হ্যাঁ, তুমি যদি চাও তবে তোমার ওই ইন্টেলেকচুয়াল গায়েকে আমি কতখানি হ্যারাস করতে পারি দেখিয়ে দিতে পারি, দেখাবো নাকি? ভয় দেখাচ্ছ? দেখো, ভীষণ ভুখা পোখা লাগছে তোমার। রিয়েলি? তোমায় আবারও বলছি, সন্দীপ অত্যন্ত ইমোশনাল এবং স্ট্রেট ছেলে। ও যদি তোমায় এখানে দেখে সেটা তোমার পক্ষে ভালো হবে না। তাই যা বলতে হয়েছে বলো, তবে যাও গিয়ে পুপুলকে নিয়ে এসো। ওকে ওকে, সন্দীপের প্রসঙ্গটা তাহলে এখন থাকুক। আপাতত আমি পুপুলকে নিয়ে তোমার সঙ্গে কয়েকটা কথা সেরে নিতে চাই। কি বলতে চাও সেটা তো জানতে চাইছি। আরে বলছি তো, বলছি তো, কিন্তু তার আগে তুমি আমাকে বলো তো যে তুমি তোমার বিয়েতে আমাকে নিমন্ত্রণ করনি কেন? তোমার সঙ্গে বাজে গপ্প করার সময় আমার নেই পার্থ। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্তত এটুকু বলো যে তুমি আছো কেমন। তুমি আচ্ছা কি আশ্চর্য, এটুকু তো তুমি আমাকে বলতেই পারো। না বলবো না, বলবো না, বলবো না। কেন জানো? কারণ ভালো থাকা কি খারাপ থাকা, কি ভালো খারাপ কাকে বলে সেটা তুমি কোনোদিনই বোঝোনি আর বুঝবে বলেও মনে হয় না। তুমি এতটাই ভোতা যে এটাকে শুধু একটা অপমান হিসেবে ট্রিট করতে পারো। তুমি ক্রুড, যা খালি চোখে দেখা যায়, তার বাইরে কিচ্ছু দেখতে চাও না। ক্রুয়েলটিকে মনে করো মজার খেলা, সম্পর্ককে মনে করো ল্যাবরেটরি গিনিপিক, আর বিচ্ছেদকে মনে করো শুধুমাত্র জামা বদলানো। তাই আমি যদি বলি যে আমি ভালো আছি, তুমি ধরে নেবে সন্দীপের কারণেই ভালো আছি। আর যদি বলি খারাপ আছি, তাহলে ধরে নেবে ওই সন্দীপের কারণেই খারাপ আছি। ভালো কি খারাপ কি সেটা বোঝার পক্ষে তুমি একটু অতিরিক্ত স্থূল পার্থ, অতিরিক্ত স্থূল। তাই যদি হয় তাহলে আমি এখনো কেন তোমাকে ভুলতে পারি? না 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 না, এর পেছনে কোনো রোম্যান্টিক কথা গ্লোরিফাই করার চেষ্টা করো না। তুমি আমায় ভুলতে পারো না, কারণ ভেতরে ভেতরে আমার ক্ষত চিহ্নগুলোকে দেখতে চাও তুমি। ফটোগ্রাফ তুলে আন্দাজ করার চেষ্টা করো কতটা খোয়েছি আমি। চোখের তলার কালে দেখে আন্দাজ করো যে আমি ভেতরে শরীরে মনে যথেষ্ট চাবুক খাচ্ছি। তো তোমার ওই সুখী সফিস্টিকেটেড জীবন ছেড়ে এসে কতটা সাফার করছি আমি সেটা জেনে এবং বুঝে আনন্দ পেতে চাও তুমি। তাই আমি যদি বলি যে সন্দীপের সঙ্গে মোটেই বনিবনা হচ্ছে না আমার, আমাদের সম্পর্ক একটু ভালো যাচ্ছে না, তুমি তুমি খুশি মনে বাড়ি চলে যাবে আর কোনো দিনও আমার কাছে আসবে না পার্থ। কিন্তু সরি পার্থ, সরি, আজ আমি তোমাকে কোনো আনন্দ দিতেই পারছি না। তুমি জেনে রাখো সন্দীপ অত্যন্ত ভালো এবং স্ট্রেট ছেলে, যোগ্য মানুষ। আমি ওর সঙ্গে ভালো আছি, অন্তত তোমার থেকে বেশি ভালো আছি। তাই যা বলতে হচ্ছে বলো, তারপর যাও গিয়ে পুপুলকে নিয়ে এসো। হয়তো তুমি ঠিকই বলছো, না হয়তো না, ঠিকই বলছো, কিন্তু তবু একটা কথা তুমি আমাকে বুঝিয়ে দেবে তিস্তা, যে যে মহিলা নারীর অধিকার ফধিকার, মর্যাদা ফর্যাদা, ফেমিনিজম ফেমিনিজম এ সমস্ত নিয়ে বড় বড় লেকচার দিত, সে আজ কেন তার সন্তানকে ছাড়া থাকতে পারছে না, তাও আবার পুরুষ সন্তান। পার্থ প্লিজ, তুমি তোমার ওই কেয়াতলা বাড়ির নির্বোধ প্রসঙ্গগুলো এখানে টেনে এনো না। তুমি যদি এই প্রশ্নের সত্যি উত্তর চাই তাহলে যাও তুমি তোমার মায়ের কাছে, তুমি তো তার আদরের খোকা ছিলে। লিসেন টু মি তিস্তা, 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 এই যে তিস্তা, সরি, তুমি বোধহয় ব্যস্ত আছো। না না না, আপনি আসুন না, আসুন। আমি এখন আসছি তিস্তা, নিচের হোটেল থেকে ঘুরে আসছি, তারপর ফিরে এসে তোমার সঙ্গে কথাগুলো শেষ করছি। কি হয়েছে? কি হয়েছে মানে? সন্দীপ কোথায়? কেন, স্কুলে? স্কুলে? তুমি
আমি তো চিঠি দিয়েছিলাম যে আমার শরীরটা ভালো আমি জানি আমার মনে আছে কিন্তু সন্দীপ যে কি হয়েছে সন্দীপে আমার স্কুলে পৌঁছতে সামান্য দেরি হয়ে গিয়েছিল যাওয়ার পর দারোয়ান এটা আমায় দিল বলল সন্দীপ বাবু দিয়ে গেছেন আমি তো পুরো অবাক রেজিগনেশন লেটার তুমি জানো না তবে এরকম কিছু একটা করব সেটা ভাবতেই পেরেছিলাম কি কি হয়েছে তিস্তা এনিথিং রং বিটুইন ইউ দেখো আমাকে তুমি বলতে পারো আমি তোমার বাবার মতনই ও অল আর ফিনিশড তাই তো আমি জানতাম আমার মন বলছিল পরিণাম শুভ হবে না কি হয় মানুষে কেন আমরা বারবার নিজেদের অসুখী করতে ভালোবাসি কেন কেন আমরা একসঙ্গে সুস্থভাবে নিঃশ্বাস নিতে বিতৃষ্ণা অনুভব করি কোথায় হয় সমস্যা কোন খানে লাগে না না আমি কোনো প্রজন্মের দোষ দিচ্ছি না চিরকাল মানুষ একরকম ভেবে এসছে আর বারবার সে দেখেছে হয় না এভাবে হয় না যা সে ভাবে সময় নিদানে অন্যরকম হয়ে যায় তবু সে পাহাড়ে পাথর তুলবেই হেঁচড়ে হেঁচড়ে হলেও তুলবে জানে গড়িয়ে পড়ে যাবে তবু ওই অজানা নিয়তির মতো তাকে ঠেলেই যেতে হবে বারবার ঠেলতে হবে লাইক ইটারনাল সিসিফাস বানিয়ে দিলেন নাকি স্যার হ্যাঁ সন্দীপ কি বলে তুমি আমি বলছি বানিয়ে দিলেন নাকি গ্রিক ট্র্যাজেডি থেকে শুরু করলেন বুঝি তারপর ধীরে ধীরে নিটশে শোপেনহাওয়ার সার্ত্রে হাইডেগারে পৌঁছবেন বাস ওই অবধি আপনার দৌড় রোলাবার অবধি মনে হয় না আপনি পৌঁছতে পারবেন দেড় বছর ধরে ছুটির পর আপনারই এক গান গানানি শুনে যাচ্ছি নাও আই অ্যাম ফ্রি ফ্রি ফ্রম অল বন্ডেজ যাওয়ার আগে আমি বরং আপনাকে কতগুলো কথা শুনিয়ে দিয়ে যাই আমি চিঠি পেয়েছেন হ্যাঁ আমি তো স্কুলটা থাকছি না চলে যাচ্ছি চলে খাবে যাওয়ার আগে আমি বরং আপনাকে বলি যে স্যার আপনি যত খুশি পার্বত্য সমস্যা হিল কাউন্সিল এই সমস্ত কিছু নিয়ে লেকচার দিন না দোহাই স্যার ছুটির পর আপনার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এই অসহ্য সুগন্ধি চাটা খেতে খেতে ওই কাব্য সাহিত্যের কথা তুলবে না অসহ্য লাগে অসহ্য অনেস্টলি বলছি স্যার স্যার আপনি 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 আপনার স্কুলের কথা বলুন না আপনার স্কুলের কথা শোনান হ্যাঁ আমি চলে যাব আমার পরে নতুন কোনো টিচার আসবে তাকে আপনি আপনার স্কুলের কথা শোনান কত কষ্ট করে পাহাড়ের মধ্যে ওরা অদ্ভুত স্কুল তৈরি করেছে সেই ইতিহাস শোনান কিন্তু দোয়াই ক্লাস ফোর সুলভ দর্শন শুনিয়ে কানের পোকাটা নড়িয়ে দেবেন না খুব অসহ্য লাগে আনাদার সাজেশন স্যার আপনি আপনার গাড়ি গাড়ি গাড়িটা নিয়ে বলুন না তিস্তা কিরকম ঢড় ঢড় করে আওয়াজ হয় আপনি আপনার গাড়ির সমস্যার কথা বলুন কিন্তু ওই বেঁচে থাকার মধ্যবিত্ত মেড ইজি দর্শন বগরিয়ে তার কানের পোকা নড়িয়ে দেবেন না স্যার স্যার ইটস মাই রিকোয়েস্ট রাখবেন কি রাখবেন না তা আপনার প্যান্টুলটা নতুন কিনলেন তা আপনার এই নতুন কেনা ঢোলা প্যান্টুলুনের বিবেচনা সাপেক্ষ স্যার স্যার আপনি স্কুলে ফিরে যান অনেকক্ষণ বেরিয়েছেন দেরি হয়ে গেছে এই যাই সত্যি অনেকটা দেরি হয়ে গেল চলি থ্যাংক ইউ সন্দীপ ওয়েলকাম থ্যাংক ইউ ফর ইওর সাজেশন বয়স হয়েছে আশা করি মনে রাখতে পারবো স্যার এটা সাজেশন ছিল না অ্যাডভাইস ছিল বয়স হয়েছে বোঝে না এই যে হ্যালো তিস্তা দেবনাথ তুমি স্বীকার করছো তো যে আমি তোমায় অপমান করিনি কি গো ডু ইউ এগ্রি তুমি তুমি চলে যাচ্ছ শিওর 100% নো ডাউট অ্যাবাউট ইট
যদিও আমি জানি যে তুমি একবারও বলবে না যে সন্দীপ যেও না, সন্দীপ প্লিজ যেও না, থেকে যাও এইবারটা প্লিজ, কিন্তু আমি চলে যাচ্ছি। আর হ্যালো তিস্তা দেবনাথ, শুনে রাখো তুমি আমাকে ছেড়ে যাচ্ছ না, হ্যাঁ আমি তোমাকে ছেড়ে যাচ্ছি। জানি, এইটা জানো, এইটা এইটা জানো, এই তুই তুই কি এমন সুপ্রিম লেডি হে যে তুমি সমস্ত কিছু জেনে বসে থাকবে? হ্যাঁ তিস্তা দেবনাথ, তুমি মনে করো যে তোমার সমস্ত কিছু রাইট ঠিক, আর আমি সন্দীপ সেন আমার সব ভুল, তাই মনে করো তো? কিন্তু জেনে রেখো, জেনে রেখো, এই সভ্যতার দৌড়ে শুধু প্রতিভা এবং ক্ষমতার বিচারে আমি তোমার চেয়ে কয়েক হাজার মাইল এগিয়ে। যদি আমি সভ্যতাকে মানি তবে। আশ্চর্য কথা বলছো, সভ্যতাকে মানি মানে কি বলছো দেখ? হ্যাঁ সভ্যতাকে মানি না মানে জঙ্গলে থাকো নাকি তুমি? হ্যাঁ সভ্যতাকে মানি না, একটা আদবুড়ি, আদবুড়ি একটা তুমি। কি করলে প্রথমে, প্রথমে কি করলে? একটা ফাঁদ পাতলে না, তাকাও তাকাও তাকাও, একটা ফাঁদ পাতলে চার দেওয়ালের মধ্যে আমাকে টেনে আনলে দিব্যি। হ্যাঁ তখন তো দিব্য তুমি সভ্যতাকে স্বীকার করেছিলে, মনে পড়ে তোমার যে ইন্টু মিন্টু চিঠিগুলো লিখতে যখন আমায় থার্ড ক্লাস ওই সমস্ত উপমা দিয়ে, তখন কাকে স্বীকার করতে? সন্দীপ তুমি আমার শুধু শুধু আঘাত করার চেষ্টা করছো। আমি এই কথাগুলো শুনছি না, আর আমি এও জানি আসলে তুমিও এই কথাগুলো শুনছো না। তোমার তোমার এই কথার ভেতর থেকে যে কান্নার সুরটা বেরিয়ে আসছে সেটাই সেটাই ফাঁকা ঘরটাই শুনতে পাচ্ছি। কান্নার সুর, পরাজিত প্রেমিকের বিবেকের আত্মনাদ, ক্লাস 7 বি কোশ্চেন আনসার তৈরি করছো নাকি ক্লাস টিচার? হ্যালো, হ্যাঁ তোমার তোমার এই কথার ভেতর থেকে যে কান্নার সুরটা বেরিয়ে আসছে সেটাই সেটাই ফাঁকা ঘরটাই শুনতে পাচ্ছি। কান্নার সুর, পরাজিত প্রেমিকের বিবেকের আত্মনাদ, ক্লাস 7 বি কোশ্চেন আনসার তৈরি করছো নাকি ক্লাস টিচার? হ্যালো, হ্যাঁ কি দেখছো, কি কি? হ্যাঁ তোমার মুখটা ঠিক পাথর মতো লাগছে। পাথর কথা বলবি না প্লিজ, হ্যাঁ পাথর কথা বলবি না। বলবো ওরকম বাইরে বাইরে অ্যালসেশিয়ান, আর ভেতরে ভেতরে ভীতু স্ট্রিট ডগ। পাথর কথা বলিস না প্লিজ। বলবো 100 বার, বলবো 1000 বার, বলবো তোমরা সবাই এক, কর্পোরেট এক্সিকিউটিভ থেকে ইন্টেলেকচুয়াল, ইন্ডাস্ট্রিজ থেকে লেবার, প্রফেসর থেকে আমলা, সবাই 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 এক, আমার পক্ষে বাঁচা অসম্ভব। এই যে তোর গালে পড়লো এটার মধ্যে ভালোবাসা আছে, মানে এখানে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। তার মানে কি? একসঙ্গে ভালোবাসতে চাইছি, আঁকড়ে ধরতে চাইছি, আমার ধাক্কা মেরে ফেলে দিতে চাইছি। এই অনুভবটা ইউনিক, এইটা আমার আগে এই পৃথিবীতে কারোর আসেনি। সবার এসেছে, শিক্ষা অনুযায়ী এসেছে, তোমাদের জন্ম থেকে ইনজেক্ট করা হয়, তোমরা ডিফারেন্ট, শুধু না বল আমি আলাদা, আমি 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 ইউনিক, সন্দীপ সেন ইউনিক। বল মারা যাবে যে তখন আবার আপনাকে বধু নির্যাতনের দায়ে গ্রেপ্তার হতে হবে। 498A তিস্তা, তিস্তা আমি অবশ্য এই মহিলার গায়ে কোনোদিন হাত দিই, সে কথা তিস্তা আমার চেয়ে ঢের বেশি জানে। আমি ম্যাক্সিমাম যাকগে কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম সে কথা তো তিস্তা আমার থেকে ঢের ভালো বোঝে। আপনি পার্থ,
পার্থ দস্তিদা আদি এবং অকৃত্রিম আপনার পায়ের কাছে ছেত্রে পড়ে থাকা এই মহিলাটির প্রাক্তন স্বামী কে জানা জানা দেখছে শুনে যতটা ডার্টি বলে মনে হয়েছিল দেখে ততটাই মনে হচ্ছে কি হ্যাঁ না আই এম শিওর নিশ্চয়ই মনে হচ্ছে না কারণ লোকে তো বলে আমার মুখটা নাকি দেবদূতের মতো নিষ্পাপ অবশ্য সে দেবদূতের মুখে এখন একটু বয়স আর আঁচড় পড়েছে পুপুল কোথায় পুপুল হ্যাঁ আছে 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 নিচের হোটেলে আপাতত এডিথের জিম্মায় রয়েছে এডিথ এডিথ মন্দ্র উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি গৌরবর্ণা চোখের রং কটা নিবাস 6 নম্বর ফ্রিস্কুল স্ট্রিট এবং বর্তমানে আমার রক্ষিতা আপনি ওই ওই মহিলার কাছে আপনার ছেলেটাকে রেখে চলে এলেন হ্যাঁ এলাম না কিন্তু মনে হচ্ছে নিয়ে এলেই ভালো হতো তাহলে ওদের দুজনকে এই থার্ড ক্লাস যাত্রাটা দেখানো যেত দে রিয়েলি শুড হ্যাভ এনজয়েড ইট আর তাছাড়া পুপুলকেও তার নতুন বাপের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া যেত এবং অ্যাকর্ডিং টু তিস্তা আমি বেশ খুশি মনে বাড়ি চলে যেতে পারতাম ঠিক আছে ঠিক আছে আপনারা তো আপাতত একসঙ্গেই থাকবেন তখন নিশ্চয়ই মাঝে মাঝে এই মধুর তামাশাটি ঘটাবেন কি ঘটাবেন তো ভাই হ্যাঁ ঘটাবেন প্লিজ হ্যাঁ নাহলে আমার কিন্তু খুব খারাপ লাগবে তিস্তা ওঠো তিস্তা আমি এখন তোমার সঙ্গে কয়েকটা জরুরি কথা বলবো টু দা পয়েন্ট বলবো কিন্তু তার আগে তোমার এই পোষা লাকি বা মিতাটাকে এই ঘর থেকে যেতে এই আওয়াজ করবেন না আমি এখন আমার প্রাক্তন স্ত্রীর সঙ্গে কথা বলবো কেমন গেল বলো আরে আমার মনে হয় তোমার আদেশ ছাড়াও তো ল্যাচটাও বোধহয় নাড়াতে পারে না ভাই আপনার পুকুর টাইম হয়নি তখন থেকে শুনুন ভাই আমি না আপনার মতন 2-4 টাকার ফটো মাস্টার মশাই হ্যাঁ বলে আমার ধৈর্য একটু কম আর এক কথা দুবার বলা আমার পোষায় না আমার পকেটে এটা সব সময় থাকে জার্মান কোট দেখতে ছোট আওয়াজটা কিন্তু খুব মিষ্টি শুনবেন দরজা ওদিকে আউট 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 অভদ্রতাটা আমি ঠিক করতে চাই আসলে তোমার গায়ে হাত দিচ্ছিল বলে না ফট করে মাথাটা গরম হয়ে গেল আফটার অল তো একদিন আমারই সম্পত্তি ছিল যাকে দেখো তিস্তা আমি ঠিক করেছি পুপুলকে আমি আর আমার কাছে রাখবো না দিন দিন একটা অসহ্য কাঁদুনে মার্কা ছেলে হয়ে উঠেছে সো টিডিয়াস তারপরে ধরো বাবা মারও বয়স হয়ে যাচ্ছে আমি তো আর বিয়ে করবো না এরপর কে ওর দেখাশুনো করবে বলো হ্যাঁ হ্যাঁ এডিট হয়তো খানিকটা সিম্প্যাথেটিক কিন্তু এর পরে যে আসবে সে তো সেটা নাও হতে পারে মানে এরপর যদি কিছু একটা হয়ে যায় মানে টোটালি গেজে যায় তাহলে কিন্তু দ্যাটস নট মাই রেসপন্সিবিলিটি তাছাড়া আমার মনে হয় তোমার আমার মতো যাই হয়ে থাক পুপুলের ব্যাপারে তো আমাদের একসঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া উচিত তাই না দেখ তুমি কি বলো তুমি কি পুপুলকে রাখতে চাও আমি রাখব রাখবে বাঁচালে 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 ন্যাচুরালি ছেলেকেও বাঁচালে একসঙ্গে বেশ ঠিক আছে তাহলে তোমরা তিনজন এখন একসঙ্গেই থাকো কেমন আমার মনে হয় খারাপ লাগবে না বুঝলে বেশ ভালোই লাগবে বেশ একটা কমিউন কমিউন ফিলিং হবে যাই দেখি নিচের হোটেল থেকে পুপুলকে নিয়ে আসি আমার ধারণাও এখন এডিথকে যথেষ্ট বোর করে ফেলেছে
দেখতে পেয়েছো যে আমি বেরিয়েছো? এই পুপুল, পুপুল বাবা, পুপুল, পুপুল একলা বেরিয়েও না, দাঁড়াও আমি আসছি। পুপুল, পুপুল, কে কার সঙ্গে থাকে সে এক রহস্য। চোখের জল মুছিয়ে হাঁটুর কাছে বসে বলেছিলাম, হে বোনা, আমি সারা জীবন তোমার সঙ্গে থাকব, কিন্তু থাকতে পারিনি। কেন পারিনি? বাবা ছিল, হঠাৎ এই আসছি বলে কোথায় যে গেল। আমার মনে হয় বাবা একটা অরণ্যে ঢুকে তার ছেলেকে ডাকছে। কে যে কার সঙ্গে থাকে সে এক রহস্য।